আসসালামু আলাইকুম। আজকে পেন্সিল বক্স পাইথ প্রজেক্টের ল্যাব 44। তো আজকে আমরা শিখবো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। অবজেক্ট কি, কিভাবে কাজ করে, আমরা কেন অবজেক্ট ইউজ করবো, এই সমস্ত জিনিস। তো অবজেক্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যারে। আমরা অ্যারে যখন শিখছিলাম তখন দেখলাম যে অ্যারের মধ্যে আমরা বিভিন্ন ডাটা স্টোর করতে পারি। হ্যাঁ, তো আমি যদি একটা অ্যারে নিই, কনস্ট দেখলাম হচ্ছে ওকে, এখানে ধর নাম দিলাম, নাম দিলাম একটা, তারপর মনে করেন এজ দিলাম, তারপর মনে করেন আমি এখানে আমার জব দিলাম, মানে অনেক অনেকগুলো ভ্যালু রাখতে পারবো আমি এরাতে চাইলে। তো যদি অবজেক্ট আমি এই ভ্যালুগুলো রাখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি, আমি এখানে জন, তারপর হচ্ছে আমি এখানে এজ দিলাম, আমি এখানে প্যাশন দিলাম, এখানে কিন্তু সবকিছুর জন্য কোনো নাম নাই। কিন্তু আমি যদি এটাকে অবজেক্ট ইউজ করতে চাই তাহলে সেম জিনিসটাই, মনে করেন সিওএন কনস্ট দিলাম ইন্ট্রো, আর এখানে দিলাম হচ্ছে আমি একটা অবজেক্ট নিলাম, সমান চিহ্ন হবে। এখানে যদি আমি সেম জিনিসগুলো রাখতে চাই, সেক্ষেত্রে আমি ধরেন আমি দিতে পারলাম নেম ইকুয়াল টু, হচ্ছে না কেন, আচ্ছা IRST ফার্স্ট নেম ইকুয়াল জন, তারপর হচ্ছে মনে করেন এজ ইকুয়াল টু দেখলাম হচ্ছে 54, এরপর হচ্ছে জব ইকুয়াল টু দিলাম CSPR। তো এরাতে যখন আমি করলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি সব কিছুর জন্য আমি কোনো নাম দিতে পারছি না, কিন্তু আমি যখন ইয়াতে করলাম অবজেক্ট করলাম, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সব কিছুর জন্য আমি আলাদা আলাদা করে নাম দিতে পারতেছি, সব কিছু আলাদা করে ডিফাইন করতে পারতেছি, কিন্তু অ্যারেতে আমি জিনিসগুলো করতে পারতেছি না। অ্যারের ক্ষেত্রে হচ্ছে আমি মাল্টিপল ডাটা রাখতে পারবো, এটা হচ্ছে একটা ভেরিয়েবলের মতো, যেখানে আমি অনেকগুলো ডাটা স্টোর করতে পারবো, আমার যখন লাগতেছে আমি অ্যারে থেকে বিভিন্ন রকমের কল করে আমি ডাটাগুলো নিতে পারবো। মনে করেন আমি অ্যারে থেকে যদি কোনো ডাটা নিতে চাই, আমি ওই অ্যারেটাকে আমার কল করতে হবে, অ্যারে থেকে যদি আমি কোনো ডাটা নিতে চাই, সেক্ষেত্রে আমি লিখলাম কনসোল ডট লগ, আর এখানে অ্যারেতে মাইসেলফ, আর এখানে আমি একটা ডাটা নিলাম, মনে করেন আমি এক পজিশন টু নাম্বার একটা 2 নাম্বার ডাটা নিতেছি। তো ডাটাগুলো হচ্ছে কেমনে, প্রথমে যে ডাটাটা থাকবে সেটা হচ্ছে আমার জিরো পজিশন থেকে শুরু হবে। হ্যাঁ, জিরো পজিশন থেকে শুরু হবে। তো জন হচ্ছে আমার জিরো পজিশন আছে, তারপর হচ্ছে আমার 54, এটা হচ্ছে আমার 1 নাম্বার পজিশন আছে, আর টিচার যেটা সেটা হচ্ছে আমার 2 নাম্বার পজিশন আছে, এভাবে শুরু করে আর কি অ্যারে আমার ডাটা কাউন্টিং। আর যদি আমি এটা লেন্থ হিসাব করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে জন আছে, তারপর হচ্ছে 54 আছে, টিচার আছে, তার মানে এখানে 3টা ডাটা আছে। যদি লেন্থ হিসাব করে দেখা যাচ্ছে এখানে 3টা ডাটা, কিন্তু আমি যদি এখানে অ্যারে যেভাবে চলে সেভাবে হিসাব করতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে জিরো থেকে শুরু করছে, জনকে ধরছে সে জিরো, 54কে ধরছে 1, আর টিচারকে ধরছে 2। তার মানে আমি যদি দেখতে চাই যে মাই সেলফ আমার 2 পজিশনে কে আছে, তখন দেখা যাবে যে আমার টিচার চলে আসছে। আমি যদি এটাকে দেখি, সরি, এই যে টিচার আসলো আমার আমার এখানে, আর আমি যদি মাই সেলফ এখানে যদি আমি 0 পজিশনে দেখতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার এখানে মানে আমার নাম চলে আসবে যেটা জন, ঠিক আছে। তো আমি যদি এখন অবজেক্ট থেকে এই ব্যাপারটা ভিউ করতে চাই, যে অবজেক্ট থেকে কিভাবে আমি ডাটাগুলো দেখতে পারবো, সেক্ষেত্রে মনে করেন এখানে কি, আমি অবজেক্টের নাম ডিফাইন করলাম ইন্ট্রো দিয়ে। তো আমি যদি এখানে কনসোল ডট লগ যদি দেখতে চাই, INTR ইন্ট্রো, কিন্তু আমি এখান থেকে ডাটা কিভাবে দেখবো, এভাবে হচ্ছে কি, আমি ফার্স্ট নেম বলে দিচ্ছি এখানে জন, এজ বলে দিচ্ছি 54, জব বলে দিচ্ছি কি টিচার। তো এখানে যদি আমি এখন ইন্ট্রোর সাথে যদি আমি বলে দিই যে আমি আসলে কি দেখতে চাচ্ছি, আমি মনে করেন এজ দেখতে চাচ্ছি, বললাম এজ, সরি
সেক্ষেত্রে যে আমার এজ চলে আসছে, এজ দেখা যাচ্ছে। আমি তো অবজেক্ট থেকে যদি আমি ডাটা দেখতে চাই আমার আউটপুটে, সেক্ষেত্রে দুইটা ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে আমি ডট দিয়ে দেখতে পারবো, আর একটা হচ্ছে আমার ব্র্যাকেট নোটেশনে দেখতে পারবো। তো ব্র্যাকেট নোটেশনটা কেমন? ব্র্যাকেট নোটেশনটা হচ্ছে মানে আমি অ্যারে থেকে যেভাবে দেখলাম, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবো, আর এখানে যদি আমি বলে দিই এজ, সে এজ না, আমি এখানে অন্য কিছু বললাম, মনে করেন জব বললাম। তো এখন দেখবেন, সরি 13 নম্বর না, ইন্ট্রো, আচ্ছা আসছে। তো ইয়া যদি আমি ব্র্যাকেট নোটেশনে দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি আমার যে ইয়াগুলো থাকবে, আমরা এই যে এই জিনিসটা দেখবেন সিমিলার লাগতেছে আমাদের কাছে, আমরা সিএসএস যখন করছিলাম ব্যাপারটা এমনই যে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট দিতে হচ্ছে, তারপর একটা ভ্যালু মানে একটা প্রপার্টি দিতে হচ্ছে, একটা ভ্যালু দিতে হচ্ছে। তো অবজেক্টের ভিতরেও জিনিসটা সেম, যে আমি একটা প্রপার্টি দিলাম ফার্স্ট নেম, আর ভ্যালু দিলাম, তারপর হচ্ছে এজ দিলাম, তারপর হচ্ছে ভ্যালু দিলাম। তো এখানে যখন আমি ব্র্যাকেট নোটেশনের ভিতরে যদি কোনো কিছু কল করতে যাই, সেক্ষেত্রে আমাকে একটা স্ট্রিং, মানে আমি সিঙ্গেল কোট নিতে পারি, চাইলে ডাবল কোট নিতে পারি, কিন্তু আমি যদি ডট নোটেশন ইউজ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাকে এখানে একটা ডট দিয়ে, তারপর আমি যদি মানে প্রপার্টির নাম যদি ডিক্লেয়ার করে দিই, তাকে বলে দিই যে এজ, তুমি এজ আসো, তাহলে সেক্ষেত্রে এজ চলে আসবে, এই যে এজ আসবে। আর যদি বলি যে তুমি হচ্ছে ব্র্যাকেট নোটেশনে যখন বলবো যে তুমি টিচার আসো বা তুমি ফুল নেম আসো, এজ আসো, সেক্ষেত্রে তাকে বলতে হবে যে একটা স্ট্রিং এর ভিতরে নিতে হবে আর কি। তো এই যে স্ট্রিং এর ভিতরে নিছে, আমরা যদি চাই এখানে সিঙ্গেল কোটের পরিবর্তে ডাবল কোট ইউজ করতে পারি, ডাবল কোট ইউজ করলে কি আমাদের সেম ব্যাপারটা আসবে। আমি যদি এখানে ফার্স্ট নেম, সেক্ষেত্রে দেখবেন যে ফার্স্ট নেম চলে আসতেছে। তো এখানে একটা কথা হচ্ছে কি আমি কোনটা ইউজ করব। হ্যাঁ, এখানে তো ডট নোটেশন আছে, ব্র্যাকেট নোটেশন আছে। তো আমি যদি ডট নোটেশন ইউজ করি, যেমন আমি এজ ইউজ করলাম, এখানে ফার্স্ট নেম, এজ আছে, জব আছে, তো আমার হচ্ছে অবজেক্টের ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, যে এজ, ফার্স্ট নেম, জব, তারপর হচ্ছে যা কিছু থাকবে, এগুলা যদি আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাকে ডট নোটেশন ইউজ করতে হবে। আর যদি এমন কিছু থাকে যেটা আমার অবজেক্টের ভিতরে অ্যাকচুয়ালি নাই কিন্তু আমি ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে মূলত ব্র্যাকেট নোটেশন, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ব্র্যাকেট নোটেশনের ভিতরে আমি চাইলে যে কোনো এক্সপ্রেশন দিতে পারে। এক্সপ্রেশন জিনিসটা মূলত কি, এক্সপ্রেশন জিনিসটা হচ্ছে যে আমি যেটা করব সেখানে হচ্ছে কি একটা ভ্যালু জেনারেট করবে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে এখানে ফার্স্ট নেম দিলাম, তো মনে করেন আমি এখানে আরেকটা জিনিস দিলাম, এখানে দিলাম লাস্ট নেম, লাস্ট নেম। তো এখানে আমি জাস্ট আরেকটা দিয়ে দিলাম ডেভিড দিলাম। তো এতটুকু তো বোঝা গেল, আমি এটা একটু কমেন্ট করে রাখি, থাকিরা থাক, সমস্যা নেই। তো এখানে যদি ডট নোটেশন তো বোঝা গেল, এখন যদি আমি ব্র্যাকেট নোটেশন আপনাদের দেখাই, মনে করেন এখানে একটা দিলাম যে কনস্ট, এখানে দিলাম কি কমন নেম, শিফট ক্যাপস লক, কমন নেম, তারপর এখানে আমি দিলাম আচ্ছা কমন নেম, আর পরে দেখতেছি কমন নেম ফার্স্ট, আর একটু হচ্ছে কি
ইন্ট্রো আচ্ছা, তো এখানে দেখেন আমি বাইরে হচ্ছে কি একটা কনস্ট নামে এনিথিং নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা ডাটা দিলাম হচ্ছে প্রম্পট, আর এখানে আমি কিছু একটা লিখে দিলাম যে আমি জনের ব্যাপারে আসলে কি জানতে চাচ্ছি। তো এখানে যে ডাটাগুলো আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম আছে, এজ আছে, আর জব আছে এখানে, ঠিক আছে। তো এখানে যদি আমি এখন বলি যে প্রম্পটের ভিতরে আমি আসলে কি জানতে চাচ্ছি, মনে করেন আমি এজ জানতে চাচ্ছি, তো এখানে আমার এজ আসতেছে। তো এই যে আমার এজ আসতেছে এখানে কেন আসতেছে, আমি এখানে ব্র্যাকেট নোটেশন ইউজ করছি এই কারণে। আর আমি বললাম যে ব্র্যাকেট নোটেশন কি, যেটা হচ্ছে মানে কোনো ভ্যালু জেনারেট করবে, ঠিক। এখানে কি দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ আছে, জব আছে, কিন্তু এখানে এনিথিং নামে কোনো কিছু নাই। তার মানে আমি যদি এখানে এখন এটা কেটে দিয়ে যদি এখানে আমি এখানে ডট দেই, ডট দিয়ে বলি যে এনিথিং নামে কিছু একটা বের করো, সেক্ষেত্রে কি সে এরর দেখাবে আমাকে। কেন, কারণ এনিথিং নামে এখানে কিছু একদেরটি নাই এই যে ইন্টোর ভিতরে। তো আমি যেটা বুঝতে পারলাম যে আমি যদি কোনো অবজেক্টের নাম দিয়ে তারপর যদি ডট দিয়ে তাকে বলি যে অবজেক্টের ভিতরে যে জিনিসগুলো আছে, যেমন ফার্স্ট নেম যদি জানতে চাই, যদি তাকে বলি ফার্স্ট নেম, সে আমাকে ফার্স্ট নেম দেখাবে, লাস্ট নেম জানতে চাইলে সে আমাকে লাস্ট নেম দেখাবে। কিন্তু আমি যদি এখানে ডট না দিয়ে যদি আমি এখানে মনে করেন ব্র্যাকেট নোটেশন ইউজ করলাম, সেই ক্ষেত্রে হচ্ছে মানে আমার যে মানে অবজেক্টের ভিতরে যদি আমার কোনো ডাটা না থাকে, আমি যদি বাইরে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি বা অন্য কোনো ফাংশন ডিক্লেয়ার করি, আর সেটা যদি আমি তাকে কল করি, হ্যাঁ, তাকে যদি বলি যে ওইভাবে কাজ করতে, সে ওইভাবে কাজ করতে বাধ্য। কারণ ব্র্যাকেট নোটেশন মূলত আমাদের কোনো এক্সপ্রেশন নিয়ে কাজ করে, যেটা দিয়ে আমি কোনো ভ্যালু জেনারেট করতে পারি, যেখানে আমি কোনো ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন করতে পারি, এনিথিং, যে কোনো কিছু করতে পারি আমি, ঠিক আছে। তো এই কারণে মূলত আমরা ব্র্যাকেট নোটেশন ইউজ করবো। আর যদি আমরা চাই যে ব্র্যাকেট নোটেশন আমরা ডট নোটেশনের মতো ইউজ করবো, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, মনে করেন আমরা হচ্ছে যে এখান থেকে আমি ডট নোটেশনের মতো কিছু জানতে চাই, এখানে আমি যদি এভাবে দেই যে এখানে বললাম জব, তাহলে কিন্তু সে জব আসতেছে, জব আমাকে এখানে দেখাচ্ছে, ও ব্র্যাকেটটা কাটিনি, সরি। তো এখানে যদি ডট দিয়ে বলি যে সে আমাকে কি করে, এই যে আমাকে টিচার দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি ডট দিয়ে যা মানে তাকে যা বলবো ভিতরে যদি থাকে সেগুলো আমাকে দেখাবে, আর যদি আমি সেম জিনিসটা তাকে বলি ব্র্যাকেট দিয়ে দেখাতে, সেক্ষেত্রে আমি আমি যদি বলি যে আমাকে জব দেখাও, সেক্ষেত্রে আমাকে একটি স্ট্রিং ব্যবহার করতে হবে, যেমন জব আমি বললাম, হ্যাঁ, সেক্ষেত্রে সে আমাকে জব দেখাচ্ছে, জব আসছে। কিন্তু আমি যদি স্ট্রিং এর ভিতরে শুধু জব বলি, আর যদি আমি মানে এখানে যদি ব্র্যাকেটের ভিতরে যদি শুধু জব বলি বা যদি শুধু এজ বলি, ফার্স্ট নেম বলি, যে কিছু বলি কিছু বলে, সেক্ষেত্রে সে কাজ করবে না, কারণ এটা হচ্ছে কন্ডিশন যে স্ট্রিং ব্যবহার করতে হবে। যদি আমি ব্র্যাকেটকে ডট নোটেশনের মধ্যে কাজ করাতে চাই, যে কোনো কিছু নিতে চাই, সেক্ষেত্রে আমাকে স্ট্রিং ব্যবহার করতে হবে। আমি এখানে স্ট্রিং ব্যবহার করি না, যার কারণে আমার এরর আসছে, আর আমি এখানে স্ট্রিং ব্যবহার করলাম আর বললাম যে এজ, সেক্ষেত্রে এরর আসবে না, সেক্ষেত্রে সে আমাকে এজ দেখাবে। তো ডট নোটেশন আর ব্র্যাকেট নোটেশন বলতে এভাবে ইউজ করে। আর যে এই যে অবজেক্ট, অবজেক্ট মূলত যে ফাংশনালিটি এভাবে কাজ করে, আমি অ্যারের মতোই আমার অবজেক্টটা, কিন্তু আমি অবজেক্টের ভিতরে বিভিন্ন ডাটার মধ্যে আমি হচ্ছে নাম ডিফাইন করে দিতে পারতেছি, হ্যাঁ, এই ডাটাটা মূলত এই কারণে, ওই ডাটাটা মূলত এই কারণে। আমি অবজেক্টের ভিতরে চাইলে আবার আমি অ্যারও নিতে পারি, মনে করেন আমি এখানে ফ্রেন্ডস নামে আমি সরি ফ্রেন্ডস নামে আমি এখানে একটা অ্যারও নিতে পারি চাইলে, যেমন কিছু একটা দিলাম জামাল, তারপর দিলাম কি কামাল, সাপোজ আমি যে কোনো কিছু দিতে পারি, এখানে আসবে। তো এটা ও আচ্ছা, এই যে একটা জিনিস খেয়াল রাখবে যে আমি একটা একটা অবজেক্টের ভিতর আমি একটা ডাটা নিলাম, ডাটা নেওয়ার পর আমার ম্যান্ডেটরি হচ্ছে কি আমার কমা দিতে হবে, যদি কমা না দিই তাহলে এরর আসবে। দেখেন এখানে ফ্রেন্ডে এরর চলে আসছে, কারণ আমি টিচারের পরে কমা দিইনি, তো আমাকে কমা দিতে হবে, ডট না কমা দিলাম, তো এখন আমার এররটা চলে গেছে। হ্যাঁ, এখন যদি আমি মনে করি আমি অবজেক্টটা দেখতে চাই, তাহলে আমি কিভাবে দেখবো, এই যে এখানে আসলাম, এখানে আইসা জাস্ট বললাম, হ্যাঁ, এখানে এসে বলবো কি আমি ফ্রেন্ডস কে দেখতে চাই, সারাই এএনজি ফ্রেন্ড। তো এখানে দেখেন আমার ফ্রেন্ডও চলে আসছে, তার মানে অবজেক্টের ভিতরে চাইলে আমি কোনো অ্যারে রাখতে পারি, চাইলে আমি কোনো ফাংশনও রাখতে পারি। যদি আমি মনে করি আমি এখানে ফাংশন রাখবো, সেক্ষেত্রে হচ্ছে কি আমরা শিখছিলাম ফাংশন, ফাংশন মূলত হচ্ছে একটা হচ্ছে ফাংশন এক্সপ্রেশন, একটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, আর একটা হচ্ছে অ্যারে ফাংশন। তো আমি যদি মনে করি এখানে আমি কোনো ফাংশন লিখবো, ফাংশনের কনসেপ্ট হচ্ছে যে আমি যদি ফাংশন ডিক্লারেশন করি,
ডিক্লারেশন করতে গেলে হচ্ছে আমাকে আগে একটা ফাংশন কিওয়ার্ড নিতে হবে, ফাংশন কিওয়ার্ড নেওয়ার পরে ফাংশনের নাম নিতে হবে, যেমন মনে করেন নেম, তারপর মনে করুন ওয়ান একটা নাম নিলাম, তারপর হচ্ছে আমি একটা প্যারামিটার নিলাম, আচ্ছা নেম তো হবে না, ক্লাস নেম একটা প্যারামিটার নিলাম, প্যারামিটার নেওয়ার পরে হ্যাঁ এখানে এরকম যে প্রসেসটা যে আমি আগে ফাংশন লিখলাম, তারপর হচ্ছে ফাংশনের নেম লিখলাম, তারপর হচ্ছে একটা প্যারামিটার দিলাম, ভিতরে একটা ফাংশন বডি দিলাম, ফাংশনটা যখন আমি কল করব তাহলে হচ্ছে কি ফার্স্ট ফার্স্ট নেম, আর এভাবে আমি ফাংশনটাকে কল করে দিলাম। তো এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশনের প্রসেস, যে আমাকে আগে ফাংশন কিওয়ার্ড নিতে হবে, ফাংশনের নেম নিতে হবে, তারপর প্যারামিটার নিতে হবে, প্যারামিটার পাস করার জন্য যখন আমি ফাংশন কল করব সেক্ষেত্রে আমাকে এখানে একটা আর্গুমেন্ট দিতে হবে, আমি এখানে যা কিছু লিখবো তা কিছু গিয়ে আমার এখানে পৌঁছাবে। তো এখানে পৌঁছানোর পরে মনে করেন এখানে ধরেন আমি লিখলাম যে রিটার্ন করো রিটার্ন, তারপরে এখানে মনে করেন 2024 মাইনাস বার্তিয়ার, তো এখানে আমি তাকে বলে দিলাম যে বার্তিয়ার, আর এখানে আমি এখানে একটা ভ্যালু দিলাম, মনে করেন আমি এখানে ভ্যালু দিলাম 1990, হ্যাঁ তো 1990 আমি যখন ফাংশনটা কল করলাম আর এখানে বললাম 1990, তার মানে এই 1990 যাবে আমার কি মূলত বার্তিয়ারের মধ্যে, কারণ আমি এখানে ডিক্লেয়ার করছি। এখন যদি মনে করেন আমি এখানে আরো কিছু অ্যাড করি, যেমন মনে করেন আমি এখানে নেম অ্যাড করলাম, নেম অ্যাড করলাম, তো সেক্ষেত্রে এখানে আমার একটা ভ্যালু, আর এখানে হচ্ছে আমার হ্যাঁ আর্গুমেন্ট হচ্ছে এক দুইটা, আর এখানে হচ্ছে প্যারামিটার দুইটা, এখানে হচ্ছে আর্গুমেন্ট একটা, সেক্ষেত্রে ফাংশনটা আমার এরর আসবে। তাইলে আমার এখানে যতগুলো প্যারামিটার নিতে হবে আমার এখানে ঠিক ততগুলো আর্গুমেন্ট নিতে হবে, মনে করেন আমি এখানে আর্গুমেন্ট নিলাম আর আর্গুমেন্টের নাম দিলাম একটা জন দিলাম, তো আমার এই জনটা গিয়ে বসবে আমার এই নেমে, আর আমার এই 1990 মানে 1999 এটা গিয়ে পৌঁছাবে হচ্ছে আমার বার্তিয়ারে। তো আমি যদি এখানে আরো ভ্যালু নিই, আমি যদি এখানে এজ দিই, আমি এখানে যদি জব দিই, সেক্ষেত্রে আমি এখানে এই ডাটাগুলো আমাকে দিতে হবে, এখানে আমার যতগুলো পাঁচটা ডাটা থাকলে এখানে আমার পাঁচটা ডাটা দিতে হবে, এখানে যেটা প্রথম পজিশনে এটা সেখানে প্রথম পজিশনে, সেকেন্ড পজিশনে থাকলে সেকেন্ড পজিশনে গিয়ে বসবে, এভাবে কাজ করবে। তো আমি এখানে নেমে কিছু দিলাম, আমি জাস্ট বার্তিয়ার দিয়ে আপনাদেরকে দেখাই, আর এটা হচ্ছে কি এখান থেকে কেটে দিলাম, তো এখানে আমি এই যে ভ্যালুটা দিলাম এই ভ্যালুটা গিয়ে বসবে কোথায় আমার বার্তিয়ারে, তো বার্তিয়ারের ভ্যালু এখন কত 1999, সে বার্তিয়ার ছিল কিন্তু আমি এখানে ভ্যালু দিলাম 1999, তার মানে সে 1999 গিয়ে আমার বার্তিয়ারে বসবে। তো বার্তিয়ারে বসার পরে সে আমার এই ব্লকটা এক্সিকিউট করবে, তো এক্সিকিউট করার পরে সে দেখতেছে যে এখানে রিটার্ন করতে বলতেছে আমাকে 2024 থেকে বার্তিয়ার, তো বার্তিয়ারের ভ্যালু আমার এখানে কত, বার্তিয়ারের ভ্যালু হচ্ছে এখানে আমার 1999, তার মানে এখানে 1999 সে মাইনাস করবে, মাইনাস করার পরে এখানে যে ক্যালকুলেশনটা হবে সেটা কি সে রিটার্ন করে দিবে। এখন রিটার্ন কেন করবেন আপনি, এটা একটা প্রশ্ন। আপনি মনে করেন এখানে যদি আপনি বলে দেন তাকে হ্যাঁ তুমি এটা রিটার্ন করো না, তুমি হচ্ছে কি এখানে কনসোল ডট লগ করে দাও আমাকে, কনসোল ডট লগ, আর এখানে বললাম কনসোল ডট লগ, তাহলে 34 চলে আসছে, ঠিক আছে। আমি এখানে যখন ফার্স্ট নেম বলে 1999 বললাম, সে কি আমাকে ডাইরেক্ট ভ্যালুটা রিটার্ন করে দিচ্ছে 1934। তো এই 34 রিটার্ন করার কারণ কি, সে যখন এই ফাংশনটা এক্সিকিউট করছে, সে যখন দেখতেছে এই ব্লকের ভিতরে আমাকে কনসোল করতে বলছে, সেক্ষেত্রে সে কনসোল করে দিল। তো আমি সব কিছু তো আমার কনসোল করতে হবে না, আমি শিখতেছি সে পারপাসে আমি কনসোল ডট লগ শিখতেছি, কিন্তু যখন আমি কাজ করব তখন আমার তো আর ডেভেলপার কনসোলে কাজ করে লাভ নেই, সেখানে আমার ওয়েবসাইটে কাজ করতে হবে, অন্যান্য জায়গায় কাজ করতে হবে, সেক্ষেত্রে আমি এগুলো কিন্তু আর কনসোল করব না, তার মানে ডাটাগুলো আমার লাগবে, আমি ডাটাগুলো তাকে পাস করতেছি, সে প্রসেস করার পরে ডাটাগুলো আমাকে আবার রিটার্ন করে দিবে। তো এই রিটার্ন করে দেওয়ার পর আসল ডাটাটা যাবে কোথায়, তাই না? এখানে দেখেন আমি কনসোল ডট লগটা সরিয়ে দিলাম, কিন্তু ফাংশনটা কিন্তু আমি কল করছি, কল করার পরে দেখেন এখানে কিন্তু এখন ভ্যালু আসবে না, কেন আসবে না, কারণ ডাটাটা আসলে গেল কোথায়, ডাটাটা তো এখানে আসে নাই, তার মানে ডাটাটা আমি স্টোর করতে চাচ্ছি, মনে করেন এখানে আমি স্টোর করবো ডাটাটা এখন একটা ভেরিয়েবলের মধ্যে, হ্যাঁ আমি দিলাম সিএনএসটি কনস্ট আর একটা ভেরিয়েবল দিলাম, মনে করেন ডাটার নাম দিলাম, তো এই যে, তো এখন দেখেন আমি এই মানে আর্গুমেন্টটা যে পাস করতেছি, আর্গুমেন্ট আমার প্যারামিটারে যাচ্ছে, প্রসেস হচ্ছে, তারপর এখানে আসছে, আর এখানে আমি তাকে বলে দিলাম কি তুমি রিটার্ন করে দাও, আর ইটিউআরএন রিটার্ন, ওকে। তো এখানে
ভ্যালুটা যাওয়ার পরে এই ব্লকে আসলো, আসার পরে সে এই ভ্যালুটা আমাকে রিটার্ন করে দিল। কোত্থেকে রিটার্ন করলো? আমি এই ডাটা থেকে তাকে ভ্যালুটা পাঠালাম, সে প্রসেস করলো, এখানে আসলো 1999, এখানে 1990 এখানে আসলো, ভ্যালু জেনারেট হলো, সেই ভ্যালুটা আমাকে রিটার্ন করে দিল। কই রিটার্ন করলো? রিটার্ন করলো আমার ডাটা, ডাটা যে ভেরিয়েবল সে ডাটার ভেরিয়েবলে। এখন যদি আমি ডাটাটাকে দেখেন এই অবস্থায় আমি আপনাদেরকে দেখাই, দেখবেন যে কোনো ভ্যালু আসবে না, আসেনি। কিন্তু এখন যদি আমি এই ডাটাটাকে কনসোল করি, মনে করেন এই যে কনসোল ডট লগ করলাম, আর এখানে বললাম ডাটা, তো এখন হচ্ছে ডাটাটা দেখা যাবে। কেন ডাটাটা দেখা যাবে? কারণ এই যে আমি তাকে বললাম যে রিটার্ন করে দাও, কাকে রিটার্ন করবে? যেখান থেকে আমি এটা প্রসেস করছি, আমি এখান থেকে তাকে বললাম, ফাংশনটা কল করে বললাম যে 1999 তুমি নাও, কই নিবা, তুমি এই প্যারামিটারে নিবা। তো এই প্যারামিটার আসলো, আচ্ছা যাই হোক 1990, তো 1990 আসলো, আসার পরে এই যে এটা প্রসেস করলো, প্রসেস করার পরে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমাকে রিটার্ন করলো কোথায়? যেখান থেকে আমি ফাংশনটা ডিক্লেয়ার করলাম, এখান থেকে আমি ফাংশনটা ডিক্লেয়ার করছি, ঠিক আছে? এই যে আমার ফাংশনটা ডিক্লেয়ার করছি এই ভেরিয়েবলে, তার মানে রিটার্ন করে আমার এই ভেরিয়েবলের ডাটাটা দিছে। তো আমি এখন যদি দেখতে চাই সেখানে আমি কনসোল ডট লগ দিব, আর যদি আমি ফাংশনে কোনো কাজ করতে চাই সেখানে আমি ভেরিয়েবলটা ধরাই দিব। এটা হচ্ছে প্রসেস। তো এই সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে কি, ফাংশন ডিক্লারেশন। কিন্তু আমি যদি মনে করি ফাংশন আমি এক্সপ্রেশন করব, যেমন মনে করেন আমি অবজেক্টের ভিতরে আমি যদি কোনো ফাংশনকে আনতে চাই, সেক্ষেত্রে যদি আমি এভাবে যদি ফাংশনটাকে তাকে বলে দেই, মনে করেন এই যে এভাবে ফাংশন কপি করলাম, কপি করার পর আমি এভাবে তাকে ফাংশনটা বলে দিলাম, তো এখানে দেখেন এটা কি আসলে কন্ডিশনটা ম্যাচ করছে? করে নি। কেন? কারণ অবজেক্টের ভিতরে আমার যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর একটা নাম থাকবে। তো এখানে অবজেক্টের ভিতরে ভ্যালুটার নাম কোথায়, নাম কি আছে, নামটা নাই, সেক্ষেত্রে আমি এখানে চাইলেও ফাংশন ইউজ করতে গেলে আমি ফাংশন ডিক্লারেশন ইউজ করতে পারবো না, তখন আমাকে ফাংশন এক্সপ্রেশন ইউজ করতে হবে। আমাকে অ্যারে ফাংশন কখন ইউজ করতে হবে? ফাংশন তিন ধরনের, ডিক্লারেশন, এক্সপ্রেশন, অ্যারে। যখন মানে ফাংশনটা মূলত ইউজ করবেন কেন? আপনি মনে করেন হ্যাঁ এই যে সাইম ভাই রান্না করতে পারে, বিরিয়ানি রান্না করতে পারে, তো আমি তাকে বললাম যে ভাই, একদিন ফোন দিয়ে বললাম যে ভাই আমাকে বিরিয়ানি রান্না কিভাবে করে আমাকে শিখিয়ে দেন, সে আমার ফোন দিয়ে বললো যে এমনি এমনি বিরিয়ানি রান্না করে আমি করলাম। তো সপ্তাহখানিক গেল পরে আবার সেম আমি তারে ফোন করলাম, ফোন করে বলতেছে যে সাইম ভাই আমাকে বিরিয়ানি রান্না শিখান, তো সে আমার বললো এরকম 10-15 দিন মানে আমি তার বলতে আছি কন্টিনিউ। তো ধমক মেরা বললো যে ভাই সমস্যা কি, প্রতিদিন কেন আপনাকে বলতে হয়, আপনি এটা নোট করে রাখলে তো পারেন। তো সেম ফাংশনের জিনিসটা হচ্ছে কি, আমি আমার ওয়েবসাইটে যদি কোনো একটা জিনিস নির্দিষ্ট কাজ, হ্যাঁ আমি অনেকবার রিপিট করি, বারবার রিপিট করতে হয় আমাকে, সেক্ষেত্রে আমাকে ফাংশন ইউজ করতে হবে। হ্যাঁ মনে করেন আপনি একটা ব্লক করলেন, এই ব্লক হচ্ছে কি আপনি এখন করলেন 2 লাইন, 2 লাইন করার পর আপনি অ্যারে লিখলেন বা অন্য কোনো কিছু লিখলেন, ডম ক্যালকুলেশন করলেন, তারপর দেখতেছেন যে 10-15 লাইন পরে আপনার এই সেম কোডটা আবার রিপিট করতে হইতেছে বা আবার রিপিট করতে হইতেছে, তো আপনি কি বারবার কোডটা লিখবেন? অবশ্যই লিখবেন না, আপনি ইয়া করবেন কি জানি, বারবার কোডটা লিখবেন না, আপনি এটা স্টোর করে রাখবেন, যখন আপনার দরকার হবে তখন আপনি এটা ইয়া করতে পারবেন। তো এই যে এখানে দেখেন এই যে ডাটা যে আমি লিখলাম, ডাটাটা লেখার পরে যদি এই যে ডাটা কনসোল করলাম, কনসোল করার পরে আমার এখানে কি 1x34 আসলো। তো এখন যদি ডাটাটাকে আমি মনে করেন একবার না, আমি এখানে ডাটাটাকে অনেকবার পেস্ট করলাম, সেক্ষেত্রে দেখেন আমার আউটপুট 34 দিয়ে ভরে গেছে, সব আউটপুট 34। তার মানে কি হলো যে আমি একবার ডাটাটাকে স্টোর করছি, কিন্তু আমি যখন একবার কল করতেছি আমার একবার আসতেছে, দুইবার যখন কল করতেছে দুইবার আসতেছে, কিন্তু আমি কোড কিন্তু একবারে লিখছি, যতবার কল করতেছি ততবার আসতেছে। আবার মনে করেন এখানে আপনি এই যে জিনিসটা কিভাবে করবেন, ডাইনামিক কিভাবে করবেন, মনে করেন এই জিনিসগুলো আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আপনি এখন মনে করেন এই যে আবার ধরেন কনসোল ডট লগ করবেন, লগ করার পরে আপনাকে মনে করেন এমন কেউ বললো যে 2024 সালের সাপেক্ষে আপনি হচ্ছে 50 জন মানুষের হচ্ছে জন্ম সাল আপনি ইয়ে করেন, মানে এজ গুলা বের করেন, সবার জন্ম সাল তো একরকম না, কারোটা এক এক রকম। তো মনে করেন আমি যদি এটাকে হ্যাঁ এটা রিটার্ন না করে এখানে ধরেন আমি কনসোল বললাম যে রিটার্ন, তো আপনি বুঝছেন কনসোল ডট লগ বললাম, আর এখানে তো এতটুকু হইছে, আর এখানে এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে আমি জাস্ট এখানে বললাম কি এটা ফাংশন এটাকে কল করে দিলাম, এফ আই আর ফার্স্ট নেম, আর এখানে বলে দিলাম যে কল করে দিলাম,
ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমি মনে করেন লিখলাম যে 1990, ঠিক আছে। হ্যাঁ এখানে, হ্যাঁ আচ্ছা এখানে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখন আচ্ছা তো এই যে এটা দিলাম 1999 একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু আসলো 34। তো মনে করেন এখানে হচ্ছে কি আমি এটা কিভাবে কাজ করাবো, এখানে আমি 1999 না দিয়ে আমি ধরেন আরেকটা ভ্যালু দিলাম 1500-তে গেলাম গান। হ্যাঁ মানে বিশাল অনেক বড় সেই হয়ে গেছে, 434 বছর হয়ে গেছে তার। তারপর হচ্ছে আমি এখানে আরেকটা দিলাম এক দিয়ে দিব, তাহলে তো তার অনেক ইয়ে হয়ে যাবে। আচ্ছা এক দিয়ে দিলাম তারে, আচ্ছা সে প্রায় 1 সালে জন্মগ্রহণ করছে। হ্যাঁ তাহলে দেখেন সরি এই যে এরকম আসছে। তো এখন কি মানে এর থেকে কি বোঝা গেল যে আমি ফাংশনটা একবার স্টোর করতেছি কিন্তু আমি ভ্যালু অনুযায়ী ফাংশনটাকে ক্যালকুলেট করতে পারতেছি। আমি প্যারামিটারে যে মানটা দিতেছি 1999 দিলাম, বাড়তি আর আসলো, আসার পরে এখানে 1999 আসলো, আসার পর সে ক্যালকুলেশন করলো এটা শেষ। তারপর এখানে কি 1590 আসলো, 1590 এখানে আসলো, আসার পরে এখানে আসলো, ক্যালকুলেশন করার পরে সে দিয়ে দিলো। তারপর এ এক বাড়তি আরে গেলো, বাড়তি আর এখানে আসলো, আসার পরে ক্যালকুলেশন করে আমাকে রিটার্ন করে দিলো। তো হ্যাঁ আমি প্যারামিটারে যে মানগুলো চেঞ্জ করব আমার এক্স্যাক্টলি আমার সীমানগুলো চেঞ্জ করে আমাদের রেজাল্ট দিতেছে। আর যতবার আমি ফাংশনটাকে কল করব ততবার হচ্ছে আমার এই কোডগুলো অলরেডি এক্সিকিউট হচ্ছে, আমাকে আর লিখতে হচ্ছে না। ফাংশনের কাজটা হচ্ছে মূলত এখানে যে আমি একদিনে যদি বারবার রিপিট করতে চাই আমি ফাংশন ইউজ করব, একই জিনিস কিন্তু আমি ডাটাগুলো চেঞ্জ করে যদি মাঝে মধ্যে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমি ফাংশন ইউজ করব। এটা হচ্ছে মূলত ফাংশনের কাজ। আর অ্যারে ফাংশন কি, অ্যারে ফাংশন হচ্ছে যে সিঙ্গেল একটা লাইন, মনে করেন ছোট্ট একটা লাইন আপনি হচ্ছে কি মনে হচ্ছে আপনার অনেকবার ইউজ করা লাগতেছে, সেক্ষেত্রে আপনি ফাংশন যদি ডিক্লারেশন করেন অনেক কোড লিখতে হইতেছে, মোটামুটি ফাংশন এক্সপ্রেশন করবেন মোটামুটি অনেক কোড লিখতে হইতেছে। কিন্তু আপনি যদি অ্যারে ফাংশন করেন, মনে কর এখানে দিলাম কনস্ট আর এখানে দিলাম যে আচ্ছা হিজি ভিজি লিখলাম এখানে, তো এখানে পরে আমি একটা প্যারামিটার দিলাম, প্যারামিটার দিলাম মনে করেন কি দিলাম, আচ্ছা একটা আবারও বাড়তি আর দিই এখানে বাড়তি আর। তো অ্যারে ফাংশন কল করার সিস্টেম হচ্ছে এভাবে, এখানে কি কনস্ট দিলাম একটা নাম দিলাম ফাংশনের, ফাংশনের নাম হচ্ছে হিজিবিজি, আর এখানে যে বাড়তি আর কি বাড়তি হচ্ছে আমার প্যারামিটার, যে এখানে আমি যে প্যারামিটারটি ইউজ করছি সেই প্যারামিটারটা এখানে বাড়তি আর। তারপর আমি যেখানে একটা অ্যারো দিচ্ছি এটার মানে হচ্ছে অ্যারে ফাংশন। তো অ্যারে ফাংশন দেওয়ার পরে যদি আমি এখানে একটা লেখা দিই, মনে করেন এখানে লিখলাম যে এখানে দিলাম 2030, আচ্ছা 2030 দিলাম এখানে 2030, আচ্ছা 32 আর এখানে বাড়তি আর লিখতেছি। হ্যাঁ তো এখানে দেখেন এই যে সিঙ্গেল একটা লাইন না, আপনি যদি এখানে এই এভাবে করতে চাই তাহলে আপনি মোটামুটি একটা কোড করতে হতো, বা আপনি যদি ফাংশন এক্সপ্রেশন করতে মোটামুটি কোড করতে হতো, কিন্তু এখানে এক লাইন একটা কোড হয়ে গেছে। এখন মনে করেন এই কোডটাই যদি আপনাকে বারবার এক্সিকিউট মানে বারবার রান করতে হয়, বারবার যদি আপনাকে ইউজ করতে হয় সেক্ষেত্রে কি আপনি জাস্ট কল করে দেবেন আপনার কোডটা হয়ে যাবে। আর এখানে আরেকটা মজার জিনিস কি, এই যে ধরেন এখানে 2030 মাইনাস বাড়তি আর দিলাম, আমি এখানে তো বলে নাই যে তুমি রিটার্ন করো, সে অটোমেটিক রিটার্ন করবে। কীভাবে রিটার্ন করবে দেখেন, আমি এখানে যদি ফাংশনটাকে কল করি হিজিবিজি, তারপর হচ্ছে কি আমি একটা এখানে দিলাম যে আবার দিলাম, এবার দিলাম 1980 দিলাম এখানে। এখানে কি আমি বললাম যে এই যে 2030 মাইনাস বাড়তি আর এটা সে আমাকে রিটার্ন লিখতে হবে না, সে অটোমেটিক রিটার্ন করবে। তো এটা কিভাবে রিটার্ন করবে আমি বুঝবো কিভাবে, এই যে দেখে আপনাদেরকে এখানে আমি একটা কনস্ট ভেরিয়েবল নিলাম, আচ্ছা আউটপুট দেখাইতেছে ভাই, এই যে আউটপুট দেখাম কনস্ট দিলাম আর এখানে দিলাম যে এজ, এজ দিলাম, ঠিক আছে। তো এখন কনসোল ডট লক, এটার ভিতরে একটা সেটিং আছে, আমি যদি সেটিংটা করি আমি সিআর লিখলেই কি আমার পুরো কনসোল ডট লক চলে আসবে। তো এটা একটা আলাদা সেটিং দেখাবো না আপনাদেরকে, এজ আছে তো এই দেখেন এই যে চলে আসছে 50। তো এখানে 50 আসছে কিন্তু আমার যখন এর আগের বারে করতে হয়েছে আমাকে এই জিনিসটা, তখন আমাকে এখানে রিটার্ন লিখতে হইতেছে যে রিটার্ন তারপর 50 করো, কিন্তু এখানে আমি রিটার্ন লিখি নাই চলে আসছে। তার মানে অ্যারো ফাংশন যদি আমাকে খুব মানে অল্প পরিমাণ কোড করতে হয়, যেটা একবারে বেশি মানে ফাংশন যদি এক্সপ্রেশন করতে যায় বা ডিক্লারেশন করতে যায় আমাকে মোটামুটি 2-3 লাইনে কোড লিখতে হইতেছে, সেটা আমি এক লাইনে লিখে দিতে পারতাছি, আমার রিটার্নও করা লাগতেছে না, সে রিটার্ন দিয়ে দিতেছে। হ্যাঁ এখন ফাংশন এক্সপ্রেশনটা দেখাইতেছি যে অ্যারে ফাংশন যখন অনেক কম পরিমাণ কোড করতে হবে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে অ্যারে ফাংশন, অ্যারো আর কি অ্যারো ফাংশন।
হ্যাঁ, এই তিনটা আর কি। তো এখানে আমি একটা নাম দিব ফাংশনের, এটা হচ্ছে ফাংশনের নাম, এটা হচ্ছে প্যারামিটারটা যেটা আমি ফাংশন ডিক্লারেশন ইউজ করছিলাম, আর এটা হচ্ছে আমার যে ভ্যালুটা সেটা হচ্ছে কি আমি রিটার্ন করে দিচ্ছি, সে রিটার্ন করে দিল। এখন যদি আমি ফাংশন সেম যদি কোড নিই তাহলে আবার এরর আসবে। এখন যদি আমি ফাংশন এক্সপ্রেশনটা আপনাদেরকে দেখাই, ফাংশন এক্সপ্রেশন, ফাংশন এক্সপ্রেশন জিনিসটা কি তো এই যে ফাংশন এক্সপ্রেশন, হ্যাঁ ফাংশন এক্সপ্রেশনটা কি আমি ফাংশনের সম্পূর্ণ ভ্যালুটা, ওই যে এক্সপ্রেশন আপনাদেরকে কি বললাম যে এমন একটা জিনিস যেটা আমাকে ভ্যালু জেনারেট করবে, ঠিক আছে? তো আমি এই যে এখানে যে ফাংশনটা এটা একটু ইয়ে করি, এটা অন হয়েছে মনে করেন, সিএনএসড না কনস্ট, তো এখানে নাম দিলাম, আচ্ছা এই যে মাই ফাংশন, ঠিক আছে? তো আমি এর ভিতরে কি করলাম, এফ ইউ এন ফাংশন ডিক্লেয়ার করলাম, তারপর হচ্ছে কি প্যারামিটার ধরাই দিলাম, এরপর হচ্ছে কি আমি একদম ব্লককে এক্সিকিউট করলাম। তো এক্সপ্রেশন জিনিসটা হচ্ছে এমন, হ্যাঁ। আর ফাংশন জিনিসটা আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন, দেখেন ডিক্লারেশনের ব্যাপারটা কেমন হইতেছে। আমি ফাংশন নামে একটা কিওয়ার্ড নিলাম, নেওয়ার পর আমি ফাংশনের নাম নিলাম, নাম নেওয়ার পর আমি প্যারামিটার নিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে যে প্রসেসটা, একটা ব্লক নিলাম, এই ব্লক হচ্ছে আমার অ্যারে ফাংশন বলেন, এক্সপ্রেশন বলেন, ডিক্লারেশন বলেন, সেম জিনিস। তো ব্লকটা আসলে বোঝার কিছু নেই, এখানে বোঝার জিনিস হচ্ছে যে এখানে একটা প্যারামিটার আছে, একটা নাম আছে, একটা ফাংশন কিওয়ার্ড আছে। আর এক্সপ্রেশনে যদি দেখেন, এখানে কি এই ফাংশন নামটা আছে ঠিকই, প্যারামিটারটা আছে আমার ঠিকই, কিন্তু আমার যে নামটা ফাংশন যে নেমটা সেটা আমি একটা ভেরিয়েবলে স্টোর করছি। তার মানে কি এই যে ফাংশন নাম, এই নামটাকে কল করলে আমার পুরো ফাংশনটা চলে আসতেছে। তার মানে এই পুরো ফাংশনটা কি, এই যে এই পুরো ফাংশনটা কি আমার এই ফাংশন নামের ভিতরে কি আমার বন্দি, আমি বন্দি করে রেখে দিলাম এই জিনিসটাকে। তো এই এই যে ফাংশন, এই জিনিসটা এটা কি আমার একটা ডাটা না? অবশ্যই এটা আমার একটা ডাটা। তো এই ডাটাটাকে কি আমি আমার মতো করে ইউজ করতে পারবো? তো এই যে করতে পারতাছি, আমি আমার মতো করে ডাটাটি স্টোর করতে পারতাছি, ইউজ করতে পারতাছি, এই জিনিসটা হচ্ছে এক্সপ্রেশন। কিন্তু আমি যখন ডিক্লারেশন যাবো সেক্ষেত্রে দেখেন, আমি কিন্তু ডাটা স্টোর করার জন্য আমি কোনো কিছুতে স্টোর করতে পারতাছি না। এটাও অ্যারে, এই যে অ্যারো ফাংশন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সপ্রেশনের মতো। কারণ কি আমি যে হিজিবি দিয়ে লেখার ভিতর আমি পুরো এই জিনিসটাকে স্টোর করে রাখছি, রাখছি না? তো এটার ভিতর আমি লেখাটা স্টোর করে রাখছি, এই যে মাই ফাংশনের ভিতরে পুরো ফাংশনটা আমি স্টোর করে রাখছি, কিন্তু ডিক্লারেশনের ক্ষেত্রে আমি পারিনি। এখন দেখেন আমি যদি এই জিনিসটাকে মনে করেন এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, আর ভিতরে যে মেকানিজমটা সেম, আমি মনে করেন এখানে আপনাদের যদি দেখাই সেম জিনিস দেখাবো, এখানে ধরেন বার্তিয়া লিখলাম, বার্তিয়া লিখলাম, তারপর হচ্ছে এখানে আমি তাকে রিটার্ন মনে করেন, আমি এখানে রিটার্ন দিলাম না, কনসোল ডট লগ, তারপর হচ্ছে এখানে এখানে কি বললাম, ব্যক্তি, হ্যাঁ আচ্ছা এস দিয়া দিই, তাহলে এখানে কত 2024 মাইনাস, আর এখানে কি দিলাম বাড়তি আর দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আমি যদি এটাকে কল করি ভারতীয় প্যারামিটারের ভিতরে, আচ্ছা 37 সংখ্যা আবার লিখছে নাকি, ভারতীয় ইজ নট ডিফাইন্ড, আচ্ছা 37 নম্বর লাইন, ও আচ্ছা আমি আমি প্যারামিটার ইয়ার করছি, আমি যদি আমি ফাংশন ডিক্লেয়ার করবো, তাই তো প্যারামিটার ডিক্লেয়ার করেছি, সরি। তো এই যে এখানে দেখেন 247 আসছে একটা জিনিস, হ্যাঁ। তো না আমি তো ফাংশনের ভিতরে, এই যে মাই ফাংশন না, এই নেমের ভিতরে তো আমি সম্পূর্ণ জিনিস স্টোর করছি, তাই না? হ্যাঁ ভেরিয়েবল বললে হবে, এই যে ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমি টোটাল ফাংশনটাকে স্টোর করে রাখছি না, তো আমি ভেরিয়েবলটা ধরাই দিলে তো আমি ফাংশনটাকে কল করে রেখেছি একজ্যাক্টলি। এই দেখেন ভেরিয়েবলটা বাদে ফাংশনকে আমি কিভাবে কল করবো, ফাংশনের নাম দ্বারা, অবশ্যই নাম ছাড়া ফাংশনকে আমি কল করতে পারবো না। এখন মনে করেন ভেরিয়েবলটা নাই, তো এই ভেরিয়েবল বাদ এখানে কি এমন কোনো কিছু আছে যেটার মাধ্যমে আমি ফাংশনটাকে মানে প্রকাশ করতে পারতেছি, রিপ্রেজেন্ট করতে পারতেছি যে তুমি আসো আমার কাছে? এখানে ফাংশন আছে, প্যারামিটার আছে, আর তো কিছু নাই। তো আমি যদি এখানে ফাংশন দিয়ে যদি তাকে বলি তাহলে সেক্ষেত্রে হচ্ছে না, আর প্যারামিটার বলে তো অবশ্যই হবে না, কারণ প্যারামিটার আর্গুমেন্টের ভ্যালু নিবে। সেক্ষেত্রে এই যে ডিক্লারেশনের ভিতরে আমি যে নামটা দিলাম, হ্যাঁ এই নামটাই কি আমার
এই যে কনস্টের ভিতরে যে আমি এক্সপ্রেশনের ভিতরে যে ভেরিয়েবলের ভিতরে স্টোর করবো, এই ভেরিয়েবলটা হচ্ছে মূলত আমার ফাংশনের নাম, এই জিনিসটা নোট করে রাখবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তো এই ভেরিয়েবলটাকে যখন আমি মানে ডিক্লেয়ার করতেছি, কল করতেছি, ইনভোকিং করতেছি, তখন আমার এই ফাংশনটা চলে আসতেছে। তো সম্পূর্ণ জিনিস সেম। এখন দেখেন এই ফাংশনটাকে যদি আমি এখন অবজেক্টের ভিতরে নিতে যাই, মনে করেন অবজেক্টের ভিতরে আপনি যে কোনো কিছু নিতে পারবেন, যে অ্যারে নিলেন, ফাংশন নিলেন। এখন দেখেন তো আমি এই কনস্টটাকে এটা দিলাম, কনস্টটাকে এটা দিলাম, আর আপনাদের কি বলছি যে আগের লাইনে শেষে একটা কমা দিতে হবে না, তা এরর খাবেন। তো এখন দেখেন এখানে কি হয়েছে জিনিসটা, আমি যদি এই জিনিসটাকে এটা দিই, টাকাটা যে আমি এখানে জাস্ট বলে দিলাম যে এরকম, এখন কি জিনিসটা ম্যাচ খাইছে আমার, এই যে আমি একটা নাম দিলাম এখানে, হ্যাঁ একটা প্যারা, এখানে হচ্ছে কি আমার একটা প্রপার্টি দিলাম, আর এটা হচ্ছে আমার সম্পূর্ণ ভ্যালু। তার মানে আমি এক্সপ্রেশন কো ইউজ করে আমি বুঝতে পারলাম যে আমি এই যে ফাংশনে তো কিছু আছে, ডিক্লারেশন আছে, অ্যারো আছে, এক্সপ্রেশন আছে, আমি কখন কোনটা ইউজ করবো, এটা প্রশ্ন না? তো আপনি ডিক্লারেশন যে নর্মালি ইউজ করবেন, হ্যাঁ নর্মাল আপনি যে এক্সপ্রেশন ইউজ করতে পারেন, যেমন আমার কাছে এক্সপ্রেশন ইউজ করতে ভালো লাগে, আমি ডিক্লারেশন ইউজ করি না, ঠিক আছে? আপনি চাইলে নর্মালি ডিক্লারেশন ইউজ করতে পারেন, কিন্তু এক্সপ্রেশন, হ্যাঁ হ্যাঁ অ্যারোটা ওই যে যখন শর্টকাট লাগবে তখন। তো এখানে দেখেন আপনি চাইলে এক্সপ্রেশন ইউজ করতেছেন, কিন্তু যখন ডিক্লারেশন ইউজ করতে চাইতেছেন তখন পারতেছেন না। এখন দেখেন এই যে জিনিসটা আমি কিভাবে দেখবো, এই যে মাই ফাংশন, আমি যদি এখানে ইন্ট্রোতে বলি যে মাই ফাংশন, তাহলে চলে আসবে, এই যে এখানে ডিক্লেয়ার করলাম তাকে অবজেক্টের ভিতরে, অবজেক্টের নাম কি আইএনটি আর ইন্ট্রো, ইন্ট্রো আর এখানে ডট মাই ফাংশন, মাই ফাংশন আছে, এই যে মাই ফাংশন তাকে ডিক্লেয়ার করে দিলাম। তো হ্যাঁ করতেছে, এগুলা কমেন্ট করার কিছু নাই। তো মাই ফাংশনটাকে আমি এই যে অ্যারের ভিতরে মাই ফাংশনটাকে আমি কল করছি, কিন্তু কল কল করলে কি আসবে নাকি, আসবে না, কারণ কনসোল করতে হবে। তো আমি যদি কনসোল করে দিই ব্যাপারটা, কনসোল ডট লগ, ভাই গ্রুপ চলে আসছে, কি অবস্থা, লগ, আর এখানে জাস্ট পেস্ট করে দিলাম এই জিনিসটাকে। এই দেখেন ফাংশনটা বুঝে নেই, হ্যাঁ এই দেখেন আমি নিজেরা বলতেছি যে কনসোল লগ ইন্ট্রো আছে না, ইন্ট্রো কি, ইন্ট্রো হচ্ছে আমার এই যে অবজেক্টের নাম, আর অবজেক্টের ভিতরে আমার কি আছে, মাই ফাংশন আছে। তো এখন যখন তাকে বললাম যে ইন্ট্রো ডট মাই ফাংশন, সেখানে ফাংশনটা আমাদের দেখাচ্ছে, এই দেখেন ফাংশনটা, ফাংশনটা চলে আসছে, ও ভ্যালু আনবো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো এখানে মাই ফাংশনের ভিতরে মাই ফাংশনটাকে আবার কল করতে হবে, এই যে মাই ফাংশনকে আমি কল করছি, তো মাই ফাংশনের ভিতরে আমার প্যারামিটার দিতে হবে, এই যে ডটের ভিতরে আমি প্যারামিটার দিতেছি, এখানে আমি কি লিখছি, ভারতীয়ার। তো আমি এখানে ভারতীয়ার একটা ভ্যালু দিয়ে দিই, মনে করেন আনডিফাইন্ড আছে এখানে, না এখানে আমি কনসোল ডট লক করছি না, আবার ভিতরে কিন্তু আমি কনসোল ডট লক করছি, ঠিক আছে? এই কারণে ঝামেলাটা হয়েছে। এখন মনে করেন এখানে ধরেন আমি এই ভ্যালুটাকে কনসোল ডট লক করলাম না, হ্যাঁ এখানে এই ভ্যালুটাকে জাস্ট রিটার্ন করে দিলাম, রিটার্ন, আর এখানে এটা সরাই দিই, ঠিক আছে? তো এখন যদি রিটার্ন করে দিই এখন আমার মান আসবে না, কারণ কি এটা আমার একটা ভেরিয়েবল স্টোর করতে হবে, যেহেতু রিটার্ন করছি আমি, আমি এখান থেকে যেহেতু বললাম কল করলাম, তার মানে ভ্যালুটা আবার এখানে আনতে হবে। তো এখানে যদি আমি আনি সিওএনএসটি কনস্ট, আর এখানে আমি মনে করেন ভ্যালু লিখে দিলাম, ভ্যালু, ভ্যালু একটা ভ্যালু নামে একটা ভেরিয়েবলে স্টোর করলাম টোটাল জিনিসটা। তো এখন আমি যদি এই ভ্যালুটাকে কনসোল লক করি, কনসোল ডট লক করি, তাহলে দেখা যাবে যে আমার ইয়েটা আস্তে আস্তে কি জানি ভ্যালু, তো এখন এই যে ভ্যালুটা আসছে 26। তো এখানে আমি 88 করে দিই, তাহলে কি আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাইতেছে। তো
যে অবজেক্টের ভিতরে চাইলে, এখন কি বোঝা গেল, অবজেক্টের ভিতরে চাইলে আমি কোনো স্ট্রিং ইউজ করতে পারি, আমি চাইলে কোনো নাম্বার ইউজ করতে পারি, আমি চাইলে অ্যারে ইউজ করতে পারি, আমি চাইলে ফাংশন ইউজ করতে পারি, আমি চাইলে কোনো বুলিয়ান ডাটা ইউজ করতে পারি। যেমন কি মনে করেন হ্যার বয়স কত, 54 বছর, তার মানে আমি এখানে দিলাম যে হ্যাজ ড্রাইভার্স সি, তার কি ড্রাইভার্স লাইসেন্স আছে নাকি, ঠিক আছে, আমি মনে করেন যে তার আছে ড্রাইভার্স লাইসেন্স, আমি এখানে বলে দিলাম যে ট্রু, যে আছে তার ড্রাইভার্স লাইসেন্স আছে। তো এটা কি একটা বুলিয়ান ডাটা না, আরে এমন করে গে বুলিয়ান ডাটা না। তো এখন যদি আমি এই জিনিসটাকে দেখতে চাই যে বুলিয়ান ডাটা কি সে স্টোর করে কিনা, তো জাস্ট কনসোল লক করবো, আমি কি কনসোল লক করবো, আমার যে ফাংশনের নামটা, ফাংশনের নামটা কি আমি আগে কনসোল ডট লক করি, আর আমার অবজেক্টের নাম কি, অবজেক্টের নাম হচ্ছে আমার ইন্ট্রো। তাহলে আর ইন্ট্রো যদি করি, এখানে ইন্ট্রো করলাম আর এখানে কি হ্যাজ ড্রাইভার্স লাইসেন্স বলে দিলাম তার, ঠিক আছে। আর এখন যদি দেখি দেখবেন যে ট্রু চলে আসবে, কমা শেষের অবজেক্টে এখানে এখানে কমা দিচ্ছি, যদি আমি আবার পরে কোনো লাইন বাড়ি আবার তো কমা দিতে হবে, এই কারণে দিচ্ছি, সমস্যা নেই। এটা তো এর খাওয়ার কথা না, দেখি খাই কি না, খাবে না, এই যে ট্রু আমার চলে আসছে, তার মানে অবজেক্টের ভিতরে চাইলে আমি যে কোনো ডাটা, হ্যাঁ আমি প্রোগ্রামিং এর যে কোনো ডাটা আমি এখানে স্টোর করতে পারবো, আর অবজেক্টের সাথে আমার অ্যারের ইয়া কি, আমি যত জিনিস নিছি আমি অ্যারে তো সবকিছু নিতে পারবো, কিন্তু আমি অ্যারেতে নামকরণ করতে পারবো না। যেমন আমি ডেভিড নিলাম, জন নিলাম, আবার একটা অ্যারে নিলাম, একটা ফাংশন নিলাম, বুলিয়ান ডাটা নিলাম, এগুলো আমি অ্যারেতে নিতে পারবো, কিন্তু আমি নাম দিয়ে বলতে পারবো না যে হ্যাঁ ফ্রেন্ডসকে নিতে আসি বা আমি জবকে নিতে আসি। এখন যদি আমি অ্যারে থেকে জিনিসগুলো আমি দেখতে চাই যে আমি অ্যারে থেকে কোন জিনিসটা দেখতে চাইতেছি, তো এখানে এই যে একটা অ্যারে দিলাম মনে করেন, ওই এই যে একটা কনস্ট, আর এখানে দিলাম কি ডাটা দিলাম, এখানে অ্যারে দিলাম, তার নাম হচ্ছে, তার নাম হচ্ছে এফআইআর এস টি ফার্স্ট নেম, তারপর হচ্ছে আর একটা নাম হচ্ছে তার লাস্ট নেম, এরপর হচ্ছে এস দিয়ে দিলাম, জি স্যার, তারপর না ভাই আমি মুক্তি দিব না ভাই, ট্রু। তারপর হচ্ছে আমি এয়ারের ভিতরে আবার চাইলে কোনো এয়ার, হ্যাঁ আবার চাইলে এরও নিতে পারি, কি না ভাই তো এই যে অ্যারের ভিতরে যে আমি যদি কোনো ডাটা দেখতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে আমাকে এভাবে ইয়ে করতে হবে, মানে শুধু ব্র্যাকেট নোটেশন দিতে হবে। আমি যদি এখানে মনে করি ডট নোটেশন দিয়া আমি অ্যারের ডাটা দেখবো, হ্যাঁ মনে করেন এক নাম্বার পজিশনে যে ডাটাটা আছে ডট ওয়ান দিলাম, সেক্ষেত্রে দেখবেন সে এরর দেখাবে আমার, একটা এরর দেখাইতে আছে, তার মানে আমি অ্যারে থেকে যদি কোনো ডাটা দেখতে চাই সেক্ষেত্রে আমাকে কি ব্র্যাকেট নোটেশন ইউজ করতে হবে। এই যে ব্র্যাকেট নোটেশন আমি অ্যারে ডাটা দেখতেছি, আর যদি আমি অবজেক্টের কোনো ডাটা দেখতে চাই আমি ব্র্যাকেট নোটেশন ইউজ করতে পারবো, ডট নোটেশন ইউজ করতে পারবো।
ডট নোটেশন কাজের জন্য অ্যারে অবজেক্টের ভিতরে যে প্রপার্টিগুলো আমার অন্তর্গত আছে, অন্তর্ভুক্ত আছে, সে ডাটাগুলো আমি দেখতে পারবো। আর যদি আমি ব্র্যাকেট নোটেশন ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে একটা প্রম্পট দেখালাম, হ্যাঁ একটা ভেরিয়েবল অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে হচ্ছে কি এরকম যে আমি কোনো এক্সপ্রেশন দিতে পারবো চাইলে, হ্যাঁ যে কোনো এক্সপ্রেশন দিতে পারবো, যে কোনো ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু আমি যদি মনে করি যে ওই যে আমি একটা প্রম্পট নিলাম, প্রম্পটের যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা আমি হচ্ছে কি মাই ইন্ট্রোর সাথে অ্যাড করে দেবো, সেক্ষেত্রে হবে না। কেন হবে না? কারণ ওই যে বলা আছে যে ডট নোটেশনের ভিতরে যে সমস্ত জিনিস অবজেক্টের ভিতরে নেই, সেই সমস্ত জিনিস সে কাজ করবে না, সে এরর দিবে সেক্ষেত্রে। আর যদি মনে করেন আপনি ব্র্যাকেট নোটেশন দিয়া আপনি কিছু করবেন, যে এখানে এই যে এই জিনিসগুলো দেখবেন, ইন্ট্রো ডট লাস্ট নেম চলে আসবে, ইন্ট্রো ডট এজ চলে আসবে, ইন্ট্রো ব্র্যাকেট এজ যখন দিবেন তখন এটা আসবে না। কেন আসবে না? কারণ তখন আপনাকে যে এই যে মানে প্রপার্টিটা ডিফাইন করছেন সেটা একটা স্ট্রিং এর মধ্যে ডিফাইন করতে হবে, হয় সিঙ্গেল কোট না তো ডাবল কোট, ঠিক আছে? আপনি চাইলে, হ্যাঁ আপনি চাইলে এই যে যে নামগুলা ডট নোটেশনে যেভাবে ইউজ করেন ব্র্যাকেট নোটেশনে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে স্ট্রিং দিতে হবে। আর যদি মনে করেন করবেন না, কারণ আপনি যদি নর্মালি করেন শুধু ডাটা দেখার জন্য, আপনি লাস্ট নেম দেখবেন, লাস্ট নেম আপনি রিপ্লেস করবেন বা অন্য কিছু করবেন, আপনি কি করবেন সেক্ষেত্রে জাস্ট ডট দিয়ে বইলা দিবেন। আর যদি দেখেন আপনি কোনো ক্যালকুলেশন দিবেন সেক্ষেত্রে আপনি তো ডট ইউজ করবেন না, যেহেতু ক্যালকুলেশন হয় না, সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্র্যাকেট নোটেশন ইউজ করবেন। আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই অ্যারের ভিতরে, আচ্ছা দেখে তাহলে, হ্যাঁ তো ওই কি করবেন অ্যারেটাকে ডিক্লেয়ার করবেন, এই যে এখানে ইন্ট্রো, ইন্ট্রো থেকে কি ফ্রেন্ডে যাবেন, ইন্ট্রো থেকে ফ্রেন্ডে গেলে কি আপনি ফ্রেন্ডে যাইতেছেন, যেমন আমি আপনাদের দেখাই কই এটা, আচ্ছা এই যে ফ্রেন্ড, তো এখানে কি আমি ইন্ট্রো ডট ফ্রেন্ডে গেলাম, হ্যাঁ ফ্রেন্ডে যাওয়ার পরে একটা ফ্রেন্ড কি আমি কি সব কি ইয়া করে রাখছি, ও আচ্ছা আচ্ছা এখানে হবে না, এখানে না হওয়ার কারণ আছে, কারণ আমি তো আগে ডিফাইন করে রাখছি এটা জিনিসটারে। ওকে ওয়েট করেন ভাই একটু, তো এই যে আমার যে অবজেক্টটা এখানে যদি মনে করেন আমি এখানে দেখবো কি দেখবো, কনসোল ডট লগ, আর এখানে দেখবো যে ইন্ট্রো, ইন্ট্রো ডট মনে করেন ফ্রেন্ড দেখলাম, হ্যাঁ এখানে বিগিনিং স্টেজে দেখাই ইন্ট্রো ডট ফ্রেন্ড, আমার ইন্ট্রো ডট ফ্রেন্ড আসলো, কিন্তু আমি দেখতে চাইছি স্পেসিফিক কোন একটা নাম, হ্যাঁ ইন্ট্রো ডট ফ্রেন্ড থেকে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে জাস্ট একটা ব্র্যাকেট নোটেশন দিব, কারণ কি আমি অ্যারের ভিতরে ডাটা কীভাবে দেখি ব্র্যাকেট নোটেশন দিয়ে। আর অ্যারে কীভাবে কাউন্ট করে, অ্যারে কাউন্ট করে হচ্ছে প্রথম যে পজিশন থাকে তাকে ধরে জিরো, তারপর ধরে ওয়ান, এখন যে ডাটা আরও বাড়ে ধরেন দুইটা ডাটা না আরও দিলাম ধরেন, হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে কি আচ্ছা তার মানে সে হচ্ছে এখানে আসছে, এখান থেকে ডট ফ্রেন্ড কে খুঁজছে, এই যে ডট ফ্রেন্ড, ডট ফ্রেন্ড আসছে, ডট ফ্রেন্ড আসার পরে সে দেখতেছে ডট ফ্রেন্ড যে অ্যারেটা সে এট পজিশন টু, এট পজিশন টু কোনটা, আপনি মনে করবেন যে এক দুই এটা, তারপর কামাল আসার কথা, কামাল আসা নেই কেন, আমরা এমনি হিসাব করি কিন্তু আসলে অ্যারের হিসাবটা হচ্ছে কি সে জিরো থেকে কাউন্ট করে, তার মানে এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এখন যদি আমি টু এর জায়গায় যদি বলি যে টু না তুমি জিরো, তাহলে সেক্ষেত্রে কি জামাল না জামাল চলে আসবে, এই যে দেখেন জামাল চলে আসছে। তার মানে আমি অবজেক্টের ভিতরে যদি কোনো ডাটাকে অনেক নিখুঁতভাবে চেঞ্জ করতে চাই, আমি এক্ষেত্রে চেঞ্জ করতে পারবো এভাবে, এভাবে করা যাবে। তারপর মনে করেন আপনি যদি কোনো ডাটা রিপ্লেস করবেন, রিপ্লেসও করতে পারবেন, এখানে ধরেন এই যে ইন্ট্রো ফার্স্ট নেম আমি লিখলাম আইএনটি আর ইন্ট্রো, আরে ভাই ইন্ট্রো ডট ফার্স্ট নেম ইকুয়াল টু এখানে কি জন লেখা, আমি দিলাম জন দিলাম না স্মিথ দিলাম, হ্যাঁ তো এখন ওইটা এখানে হবে না কেন, কারণ এখানে আমি কনস নিয়েছি, আমার একটু চেঞ্জ করতে হবে লেট,
যখন দেখবেন আপনার কোনো ডাটা চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আপনি লেট নেবেন, আর তখন তো সর্বক্ষেত্রে কনস্ট ইউজ করবেন, এটা হচ্ছে সবচেয়ে বেনিফিশিয়াল। ঠিক আছে, এখন যদি আমি এটাকে একটু ইয়ে করি, কনসোল লক করি, কনসোল ডট লক, আর এখানে বলি কি ইন্ট্রো ডট ফার্স্ট নেম, এখানে স্মিথ চলে আসছে, কিন্তু এখানে নাম কি ছিল, এখানে নাম ছিল হচ্ছে জন, তার মানে আমি চাইলে কোনো ডাটা রিপ্লেস করতে পারতেছি। তো অ্যারের হচ্ছে মূলত আপনি ডট নোটেশন, ব্র্যাকেট নোটেশন, এগুলো কি বুঝছেন? সমস্যা থেকে আরো বুঝে নাই তো, এই দুটা জিনিস বুঝলে আপনি অ্যারে মানে অবজেক্ট দিয়ে অনেক কিছু করতে পারবেন। এই অবজেক্ট, এই অবজেক্টের উপর অনেক কিছু আছে, ডাটা চালে ইয়ে করতে পারবেন। আর আমি আসার পর আমি অ্যারেটা আরো কিছু জিনিস আছে মিস হয়তো হয়েছে, আমি ওই জিনিসগুলো দেখাবো ইনশাল্লাহ। তো আসেন চলেন আপনাদের ব্রেক। আচ্ছা, তো আমরা অ্যারের কিছু কনসেপ্ট দেখি, তারপর হচ্ছে ডম দেখি ধরা যায় কিনা। আচ্ছা, তো আসলো তো এরের মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন ভাবে ডাটা ট্রান্সফার করতে পারি, আবার এর থেকে বিভিন্ন ধরনের ডাটা আমরা ডিলিটও করতে পারি। তো ডাটা ট্রান্সফার মানে যদি আমি অ্যাড করতে চাই এরের সামনে, আমি এখানে অ্যাড করতে পারি সামনে থেকে, আবার চাইলে পিছন থেকেও অ্যাড করতে পারি। তো অ্যাডিং প্রসেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার পুশ মেথডে, আর একটা হচ্ছে আনশিফট মেথডে। তো যদি অ্যাড মেথড দেখাই, আর এখানে মনে করেন এখানে হচ্ছে কি র্যান্ডম নাম্বার ডট, আমি যদি এখানে লিখি পুশ, পুশ দেওয়ার পরে আমি এখানে বললাম যে 100 বললাম, তো এখানে দেখেন ভ্যালু কয়টা, 24 25, আবার মনে করেন 28 84 85, মানে পাঁচটা ভ্যালু। হ্যাঁ, তো আমি এখানে কি একটা ভ্যালু অ্যাড করলাম এই অ্যারেতে, তো ওই ভ্যালুটা হচ্ছে 100। তো এখন যদি আমি একটু আউটপুটে দেখি, হয়তো কিছু দেখা যাবে না কারণ কনফার্ম করতে হবে, তো অ্যাড হয়েছে আর কি 100টা। মূলত কি আমার এই অ্যারেতে অ্যাড হয়েছে। আমি যদি এখন দেখতে চাই জিনিসটাকে, আমি যদি কনসোল লক করি, কনসোল ডট লক আর কি, আমার এই অ্যারেটা র্যান্ডম নাম্বার, ঠিক আছে, এখানে ভ্যালু কয়টা, এখানে ভ্যালু হচ্ছে 5টা, কিন্তু আমি একটা ভ্যালু অ্যাড করছি 100। তো এখন যদি আমি আউটপুটে দেখি, আউটপুটে দেখবো যে এই যে ভ্যালু হয়ে গেছে 6টা, মানে 100টা অ্যাড হয়ে গেছে, 100টা কি আমার পিছনে অ্যাড হয়েছে। তো আমি যদি চাই এরকম পুশ মেথডে আরও কিছু অ্যাড করবো, 100-র পরে আরও কিছু অ্যাড করবো, পুশ দেওয়ার পরে 100-র পরে সেটা অ্যাড হবে। আর যদি আমি চাই এটা সামনে অ্যাড করবো, তাহলে ব্যাপারটা হচ্ছে অ্যারের নামটা ধরবো আমি, যেমন র্যান্ডম নাম্বার ডট আনশিফট, আমি যদি আনশিফট মেথড অ্যাপ্লাই করি এখানে, আনশিফট এখানে দিলাম আমি 50 50 দেওয়ার পরে, এখন যদি আমি এটাকে একটু আউটপুটে দেখি, দেখবেন যে এখানে শুরুতে কত আছে 24 না, দেখবেন যে এখানে শুরুতে 50 চলে আসছে, এই যে 50 চলে আসছে, এটাতে লেন্থটা একটু হেলদি হয়েছে আমার, একটু বাড়ছে। তো সামনে কিভাবে অ্যাড করে পিছনে কিভাবে অ্যাড করে আমরা বুঝতে পারলাম, যদি সামনে অ্যাড করতে যাই সেটা হচ্ছে আনশিফট, আর যদি আমি পেছনে অ্যাড করতে যাই সেটা হচ্ছে কি আমার পুশ মেথড অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন মনে করেন এখানে টোটাল আমার ডাটা আছে কয়টা, এখানে টোটাল ডাটা আছে আমার 60টা, আমি চাচ্ছি এখান থেকে রিমুভ করতে কোনো ডাটা, মনে করেন আমি সামনে থেকে রিমুভ করতে চাই বা পিছন থেকে রিমুভ করতে চাই, তাহলে আমি যদি এখানে লিখি র্যান্ডম নাম্বার ডট পপ, ডিলিট করার মেথড হচ্ছে কি পপ, তার মানে দেখেন, হ্যাঁ এখানে কি আমার ডাটা আছে কয়টা, 60টা, লাস্ট ডাটা কত দেখেন আমার 100, আমি এখানে পপ মেথড অ্যাপ্লাই করছি, এখন দেখেন আমার ডাটা হয়ে গেছে এখানে 6টা, লাস্টে যে 100 ছিল সেটা আমার শেষ হয়ে গেছে। তো আমি যদি চাই আরও কমাতে, আমি জাস্ট এখানে আবার লিখলাম, আবার লিখলাম, দেখবেন যে ডাটা একবারে সব নাই হয়ে যাবে, কয়বার চারবার করছি, 4টা ডাটা রিমুভ হয়ে গেছে, 3টা ডাটা আছে। তো এখন যদি আমি চাই সামনে থেকে রিমুভ করবো, সামনে আছে কত 50, তো আমি যদি সামনে থেকে চাই রিমুভ করতে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এমন করে আচ্ছা র্যান্ডম নাম্বার ডট শিফট মেথড, সামনে থেকে যদি অ্যাপ্লাই করি মেথডের নাম কি শিফট, এখন যদি আমি শিফট দিই, দেখেন সামনে আমার ছিল কত 50, সামনে থেকে 50টা আমার রিমুভ হয়ে যাবে, 24 আর 50 আছে, আমি যদি আরও রিমুভ করতে চাই করলাম, এখন দেন এমটি এর হয়ে যাবে, মানে সব রিমুভ করে ফেলছি, 3বার রিমুভ করে ফেলছি, এখন দেখবেন কিছু আর থাকবে না, এর ভিতরে কিছু না, এমটি এর হয়ে গেছে।
তো সামনে অ্যাড করে কিভাবে, পেছনে অ্যাড করে কিভাবে, এটা বুঝতে পারলাম আমরা। তো এখন এগুলা বাদ দিই। আচ্ছা এতটুকু হয়েছে। হওয়ার পরে এটা আমি যদি একটু ইয়ে করে না, এটা থাকুক, এটি কমেন্ট করে রাখি দেখার জন্য। আচ্ছা হয়েছে। তো এখানে হচ্ছে কি, এই যে আমার ভ্যালুগুলো আছে, তো আমি যদি চাই সম্পূর্ণ একটা অ্যারে আমি কোনো কিছুর সাথে অ্যাড করব, মনে করেন এখানে আরেকটা অ্যারে দিলাম, আমি এখানে আরেকটা দিলাম কি কনস্ট, তারপর সিএনএফটি কনস্ট, আর এখানে তুমি র্যান্ডম নাম্বার ওয়ান, র্যান্ডম নাম্বার ওয়ান দিয়া আমি এখানে আরেকটা অ্যারে নিলাম, আরেকটা অ্যারে নিলাম, এখানে দিলাম কি 30, এখানে দিলাম কি 40, এখানে দিলাম 50, 80, 120 দিলাম। হ্যাঁ তো এখন যদি আমি চাই এই দুইটা অ্যারেকে যোগ করতে, এই যে আই কই গেছে, ওই তো এখন দেখেন এখানে হচ্ছে কি, এই অ্যারেতে আমার অনেকগুলো ভ্যালু আছে, পাঁচটার মতো ভ্যালু, এখানেও কি আমার অনেকগুলো ভ্যালু আছে। এখন যদি চাই আমি এই দুইটা জিনিসকে যোগ করতে, মনে করেন আপনার এখানে একটু খেয়াল করেন, হ্যাঁ এগুলো লাগবে, আমি কনস্ট এনএফটি কনস্ট এই যুগুলটা আমি ধরলাম, মনে করেন এখানে ধরলাম কি 52, আর কনস্ট কনস্ট বি যুগুলটা আমি ধরলাম 51, ঠিক আছে। তো আমি যদি এই দুইটাকে আমি যোগ করতে চাই, মানে এই দুইটা আমার যোগ করা আছে না অলরেডি, এখানে কি একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, আমি এগুলো কি ভেরিয়েবলে ডিক্লেয়ার করে ফেলছি, আমি এখানে কনসোল থেকে এগুলো করতে পারি, সমস্যা নেই। আমি যদি এই যে এখানে বলি, হ্যাঁ এই যে এ প্লাস, আমি যদি বি বলি, ও সরি প্লাস, আচ্ছা যাই হোক, এ প্লাস বি, এখানে আসা শোনা কেন, আচ্ছা দেখি ইয়া থেকে দেখি, তাহলে কোনোভাবে দেখে সমস্যা নেই, এ প্লাস বি, এখানে এ প্লাস বি 103 আসছে আমার এখানে, তার মানে কি আমি এ আর বি যোগ করছি আমার 103 আসছে। কিন্তু আমি যদি এখন চাই, মনে করেন কনসোল ডট লগ, হ্যাঁ লগ দেওয়ার পরে আমি চাইতেছি যে এই দুটো তো আমি ইজিলি যোগ করতে পারছি, যে এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবল যোগ করে রেখেছি, আমার 52 আর 51 যোগ হয়ে গেছে। এখানে আমার দুইটা ভেরিয়েবল আছে, এখানে হচ্ছে কি একটা হচ্ছে কি ধরেন র্যান্ডম নাম্বার ওয়ান যোগ পরে কি র্যান্ডম নাম্বার, এই যে দুইটা, তার মানে কি র্যান্ডম নাম্বার ওয়ানের ভিতরে আমার অনেকগুলো ভ্যালু আছে, টু এর ভিতরে আমার অনেকগুলো ভ্যালু আছে, তার মানে আমি দুটো যোগ করেছি, সেক্ষেত্রে কি আমার যোগ হওয়ার কথা, কিন্তু দেখবেন এখন যোগ হবে না, নটা নাম্বার দেখাবে বা অন্য কিছু দেখাতে পারে। এই যে ওয়েট দেখি 24, মানে একটা আসতেছে, ঠিক আছে দুইটা যোগ ফল আসতেছে না আমার এখানে, এই যে এখানে দেখেন 24 আর 30 যোগ করে আমার আসার কথা কত 54 আসার কথা, তারপর এখানে আসার কথা 90, কিন্তু কিভাবে আসতেছে না, একটা এরে দেখাইতেছে আমার, তার মানে এখানে যোগ হচ্ছে না আমার এখানে। তো এখন যদি চাই দূরে জিনিস আমি কিভাবে যোগ করব, হ্যাঁ মানে একটা ভ্যালু দেখাইছে আমার এখানে যোগ হইতেছে না, বা কোনো এরর দেখাইতেছে সামথিং, এখন নটা নাম্বার দেখার কথা কিন্তু দেখাচ্ছে না। যাই হোক এখানে আমি এই যে এ আর বি যোগ করার ফলে আমার এখানে 103 আসছে, কিন্তু এই দুটো যোগ করার ফলে আমার কিন্তু যোগটা আসে নাই। তো এখন যদি চাই আমি এই দুটো জিনিস যোগ করবো, সেটা আমি কিভাবে যোগ করবো, একটা প্রশ্ন। হ্যাঁ তো এই অ্যারেটার ভিতরে যে অ্যারের সাথে আমার কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হয় না, এরে যেন কি বলে এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর আর কি, তো অ্যাসাইন করা যায় না অ্যারেতে, আমি যোগ বিয়োগ গুণ বা কোনো কিছু করতে পারবো না অ্যারে থেকে অ্যারে, বা নাম্বার থেকে অ্যারে কোনো কিছু করতে পারবো না। আমি যদি এ প্লাস এ র্যান্ডম নাম্বার দিই, এ 52 সব কিছুর সাথে আমার যোগ হবে না, বিয়োগ দিলে আমার সব কিছুর সাথে হবে না, তার মানে আমি যদি এখানে যোগ করাতে চাই, তার মানে কি আমার প্রত্যেকটা ভ্যালুকে আমার ধরতে হবে, এই যে 24 50 28 84 85 প্রত্যেকটা ভ্যালুকে ধরে, আবার এখান থেকে প্রতিটা ভ্যালুকে ধরে আমার যোগ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাকে মূলত লুপিং সিস্টেম অ্যাপ্লাই করতে হবে, যে আমি অ্যারের সাথে কিভাবে আমি লুপ অ্যাডজাস্ট করে আমি কাজ করতে পারি, এই জিনিসটা জানা অনেক ইম্পর্টেন্ট, যদি এটা না জানতে পারেন তাহলে সমস্যা, কারণ অ্যারেকে আপনি ঠিকভাবে ইউজ করতে পারবেন না। তো এখন যদি আপনাদের দেখাই, মনে করেন আমি লুপ ইউজ করবো এখানে, ফর লুপ, লুপ লুপকে আপনারা সবাই জানেন আশা করি, নাকি জানেন না, আচ্ছা তো এখানে লেট আমি মনে করেন আই ইকুয়াল টু ধরলাম 0, ঠিক আছে
আয়তগুলো জিরো ধরার পরে লুপের ভিতরে হচ্ছে কি আমার ইয়ার ভিতরে এই যে ব্র্যাকেটের ভিতরে আমার তিনটা জিনিস নিতে হয়। একটা হচ্ছে কি আমার ইনিশিয়ালাইজেশন আমি ইনিট করব, আর একটা হচ্ছে আমাকে কন্ডিশন দিতে হবে, আর একটা হচ্ছে আমি কি ইনক্রিমেন্ট চাচ্ছি নাকি ডিক্রিমেন্ট চাচ্ছি সেটা দিতে হবে। তো আমি এখানে ইনিশিয়ালাইজেশন করছি, এখন আমাকে কন্ডিশন দিতে হবে। তো কন্ডিশনটা কি দেখেন, এখানে আই এর মান আমি ধরলাম জিরো, ঠিক আছে? তো আমি চাচ্ছি লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই অ্যারেতে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু সে কাউন্ট করতে পারবে। অ্যারেতে ভ্যালু আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে? পাঁচটা ভ্যালু আছে, কিন্তু অ্যারো যেহেতু জিরো থেকে কাউন্ট করে তার মানে ফোর পর্যন্ত সে কাউন্ট করবে। এখন আমি চাইলে এখানে এমন দিতে পারি, মনে করেন আই পর হচ্ছে কি লেস ইকুয়াল ফাইভ, যদি এভাবে দেই। আর এখানে যদি আমি মনে করেন আই এর ভ্যালু যদি আমি ইনক্রিমেন্ট করে দিই, দিলাম, তো এখানে দেখেন সে পাঁচের নিচ পর্যন্ত কাউন্ট করবে, রাইট? তো এখন মনে করেন আপনার কোনো কাজে আপনার অ্যারেতে সংখ্যা বাড়ানো লাগতেছে, মনে করেন আপনি এখানে পাঁচটা না, আপনি এখানে কি সংখ্যা আরো বাড়াবেন, দশটা করে ফেলতেন বা বিশটা করে ফেলতেন, সেক্ষেত্রে দেখবেন যে এখানে আই গ্রেটার দেন মানে আই লেস দেন যদি ফাইভ হয়, সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই জিনিসটা আবার চেঞ্জ করতে হচ্ছে। আপনি যদি ভ্যালুগুলো আবার কমান, দেখবেন যে আপনার এই জিনিসটা আবার চেঞ্জ করতে হচ্ছে। কিন্তু আপনি চাচ্ছেন কি এটা যাতে আমার অ্যারের যতটুকু লেন্থ অনুযায়ী করতে হবে ডাইনামিকভাবে, হ্যাঁ, আপনি বারবার চেঞ্জ করবেন না, সেক্ষেত্রে আপনি এখানে ফাইভ না দিয়ে আপনি বলতে পারেন তাদেরকে যে আমার এই যে অ্যারেটা আছে এই অ্যারেটা কি র্যান্ডম নাম্বার, তো আমি এই র্যান্ডম নাম্বারটাকে বলে দিলাম যে র্যান্ডম নাম্বার ডট লেন্থ। আমি যখন তাকে র্যান্ডম নাম্বার ডট লেন্থ বলে দিলাম, তার মানে কি বোঝালো যে র্যান্ডম নাম্বার যত লেন্থ আছে সে লেন্থগুলো দেখাইতেছে। এখন যদি আমি এখানে দশটা ভ্যালু ইনক্রিজ করি, লেন্থ দশটা ভ্যালু ইনক্রিজ হয়ে যাবে। আমি যদি পাঁচটা ভ্যালু ডিক্রিজ করি, লেন্থ থেকে কি পাঁচটা ভ্যালু ডিক্রিজ হয়ে যাবে। এই ব্যাপারটা হচ্ছে ডাইনামিক্যালি, যাতে আপনার কোড পরবর্তীতে চেঞ্জ করা না লাগে। কিন্তু আপনি যদি এখানে এটা না বলে যদি তাদেরকে বলেন যে তুমি স্পেসিফিকভাবে দশ, দশের বেশি হতে পারবে না, তো তখন যদি আপনি যদি দশের বেশি ডাটা করেন, পনেরোটা বিশটা ডাটা করেন, সেক্ষেত্রে দেখা যাবে কি লুপিং স্টার্ট হচ্ছে, সেদিক থেকে কন্ডিশন ফলস। তার মানে কি এরপরে যে আমি একটা ব্লক দিব, তার যে একটা বডির ব্লক, সে ব্লকটা সে এক্সিকিউট করবে না। কেন করবে না? কারণ কন্ডিশন তো আমার ফলস, মানে কন্ডিশন আমাকে ট্রু হতে হবে। কন্ডিশন যদি ট্রু না হয় সেক্ষেত্রে সে কাজ করবে না, ঠিক আছে? তো আমি কন্ডিশন দিয়ে দিলাম, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমি দিয়ে দিলাম। এখন আমি যদি মনে করেন এখানে এই যে র্যান্ডম নাম্বার, র্যান্ডম নাম্বার ডট আই, আই পজিশন, আই পজিশনে কারা আছে, র্যান্ডম নাম্বার আই আই পজিশনে আছে হয়েছে কি এই যে আই একবার এখানে আসবে, একবার এখানে আসবে, আয়ের ভ্যালু এক এক করে বাড়বে। আয়ের ভ্যালু যেহেতু আগে আমি জিরো ইনিশিয়ালাইজ করছি, তার মানে আয়ের ভ্যালু আগে জিরো হবে। জিরো হওয়ার পরে দেখবি কি আমার আয়ের ভ্যালু কত, চব্বিশ। তারপর এ ব্লকটা শেষ, তারপর সে আবার আসবে, দেখবে যে ইন মানে কন্ডিশন চেক করবে যে হ্যাঁ আমার আয়ের ভ্যালু কি র্যান্ডম লেন্থ মানে এই যে র্যান্ডম ডট লেন্থ থেকে কি কম আছে কি না। পরে দেখবে যে র্যান্ডম ডট লেন্থের ভিতরে আমার কত আছে, চার আছে, তার মানে আমার এখন ভ্যালু এক হতে পারবে। এক হতে পারলে কি কন্ডিশন আমার ট্রু, তার মানে র্যান্ডম নাম্বারের ভিতরে তখন কি আই ওয়ান হবে, আর যদি আই ওয়ান হয় তখন কি ভ্যালু হবে কি পঞ্চাশ। তারপর দেখবে যে কন্ডিশন ট্রু, এভাবে করতে থাকবে। তারপর যখন দেখবে এক দুই তিন চার পাঁচ, তার মানে চার, যখন দেখবে যে আয়ের ভ্যালু পাঁচ হয়ে গেছে, আয়ের ভ্যালু যখন পাঁচ তখন দেখা যাচ্ছে কি এখানে হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে পাঁচ, তার মানে কি পাঁচ কি পাঁচের থেকে ছোট না, পাঁচ পাঁচের সমান, তার মানে কন্ডিশন ফলস। তার মানে সে এখানে আসার পরে দেখবে যে আমার ব্লকটার কাজ করবে না, কারণ কন্ডিশন ফলস হয়ে গেছে আমার, ঠিক আছে? তো এই হয়েছে অবস্থা। আচ্ছা, ফাংশনে নিতে হবে। তো আমি যদি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করি এখানে, তো এখানে ফাংশনের ভিতরে আমি ডাটাগুলো পাস করব, কাকে পাস করব, এখানে হচ্ছে এই যে এটাকে পাস করব আর এটাকে পাস করব, এই দুটাকে পাস করব। তো আমি এখানে দিলাম কি দিলাম যে ভ্যালু, একটা প্যারামিটার দিলাম ভ্যালু, ঠিক আছে? তো এরপরে এখানে আমি রিটার্ন করব কি, আমি রিটার্ন করবো হচ্ছে যে এই ভ্যালুর ভিতরে আমার কি আসবে, আমার মূলত আসবে এই দুইটা জিনিস, র্যান্ডম নাম্বার ওয়ান, র্যান্ডম নাম্বার টু। আমি যখন কল করব, কল করার পরে এই দুইটা জিনিস এখানে যোগ হবে, এই দুইটা জিনিস এখানে যদি যোগ করতে চাই তাহলে আমি কি করব, মনে করেন এখানে কনস্ট
আর এখানে দিলাম কি অ্যাড, অ্যাড দেওয়ার পরে এখানে আচ্ছা আচ্ছা দেখি আমরা, হ্যাঁ আচ্ছা ইয়া মনে করেন হচ্ছে আমরা একটা অ্যারে নিলাম, অ্যারের ভিতরে অনেকগুলো ভ্যালু আছে, এই যে 24, 50, 28, 84 এরকম অনেকগুলো ভ্যালু আছে। তো আমি হচ্ছে কি এই ভ্যালুগুলো হচ্ছে আমি একটা কন্ডিশনে রাখলাম যে এই ভ্যালুগুলো যদি আমার 50 থেকে 100-এর ভিতরে হয় এই ভ্যালুগুলা, তাহলে হচ্ছে আমি এই ভ্যালুগুলো আর কি 2 দ্বারা গুণ করব, আর যদি না হয় তাহলে এই ভ্যালুগুলো আমার মানে 1.5 দ্বারা গুণ হবে, মানে একটা কন্ডিশন নিলাম আর কি। তো এই দেখেন এই যে 24, এই 24 কে আমার 50 আর 100-এর ভিতরে আছে অবশ্যই নাই, তার মানে কি আমার এই কন্ডিশনটা ফিল আপ করতেছে না, টার্নারি অপারেটর, যে আমি এখানে একটা কন্ডিশন দিলাম যে ভ্যালু গ্রেটার ইকুয়াল 50, মানে যদি ভ্যালু আমার 50 থেকে সমান বা 50-এর উপরে হয় এবং যদি আমার ভ্যালু 100 থেকে নিচে বা 100-এর সমান হয়, তাহলে কন্ডিশন যখন ট্রু হবে তখন আমার ভ্যালুর সাথে 2 ইনটু হবে, আর যদি আমার এই কন্ডিশন ফলস হয় তাহলে আমার হচ্ছে কি এই ভ্যালুটাতে সুইচ করবে, এর মাঝখানে আর কোনো কিছু নাই। যেমন আমরা ইফ ইলস যখন করি আমরা এলস ইফ দিয়ে আমরা অনেক অনেক কন্ডিশন জেনারেট করতে পারি, কিন্তু এক্ষেত্রে কন্ডিশন শুধু 2টা, যদি হয় তাহলে 1টা, যদি না হয় তাহলে 1টা, যদি হবে হলে আমার ভ্যালুর সাথে 2 ইনটু হবে, আর যদি না হয় তাহলে আমার ভ্যালুর সাথে 1.5 ইনটু হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি একটা কন্ডিশন দিলাম। তো এই কন্ডিশন দেওয়ার পরে এই যে এখানে যে ভ্যালুগুলো জেনারেট হবে না, এই ভ্যালুগুলো চাচ্ছি আমি পুশ নাম্বার 1-এর ভিতরে, এই যে পুশ নাম্বার এখানে কি 1-এর ভিতরে আমি এই ভ্যালুগুলো কি সুইচ করাবো। এখানে যে কন্ডিশন ফিল করলে যে আমার যে ভ্যালু জেনারেট হবে এগুলো আমি ডাইরেক্ট এখানে সুইচ করাবো, তারপর এই 2টা ভ্যালু যোগ করার পরে আমি রেজাল্টের ভিতরে এটার কি যোগফলটা দেখাবো। তো এখন আসি, এই যে এখানে আমি শুধু একটা নাম্বার নিলাম, যে র্যান্ডম নাম্বার নিলাম আমি পুশ নাম্বার 1, আমি এটাও এম্পটি এর রাখলাম, রেজাল্ট আমি এম্পটি এর রাখলাম। আর এখানে যে অ্যাডিং রেজাল্ট নামে কি আমি একটা ফাংশন নিলাম, ফাংশন নেওয়ার পরে ফাংশনে একটা প্যারামিটার দিলাম যেটা হচ্ছে ভ্যালু। তো ওই ভ্যালু যখন আমি আর্গুমেন্টে পাস করব তখন এই ভ্যালুটা এখানে আসবে। মনে করেন আমি একটা ভ্যালু দিলাম যে 24 দিলাম এখানে, তো 24 দেওয়ার পরে 24টা যখন এখানে আসবে দেখবে যে কি আমার কন্ডিশন কি 24 কি আমার 50 থেকে বড়, হ্যাঁ বড় না, তার মানে কন্ডিশন আমার ফলস। যেহেতু ফলস তার মানে আমার এই যে ভ্যালুর সাথে 2 ইনটু এটা এক্সিকিউট করবে না, আদারওয়াইজ যেটা সেটা এক্সিকিউট করবে, তার মানে 24-এর সাথে আমার 1.5 গুণ হবে। ঠিক আছে, আর এন্ডের ব্যাপারটা কি আমার 2টা কন্ডিশনে ট্রু হতে হবে, যদি একটা ট্রু হয় একটা ফলস হয় সে ফলসই হবে, আর যদি আমি এখানে এন না দিয়ে মনে করেন অর দিতাম, যে ব্যাপারটা যদি এমন হতো অর দিতাম তাহলে কি আমার যে কোনো একটা ভ্যালু যদি আমার সত্য হতো তাহলে সেটা সত্য দেখাতো, কিন্তু আমি চাইছি 2টা ভ্যালু সত্য হতে হবে। তো আমি এখানে এন দিয়ে দিলাম, আমার 2টা ভ্যালু সত্য হতে হবে, যদি হয় তাহলে 2 দিয়ে গুণ হবে, যদি না হয় তাহলে আমার 1.5 দিয়ে গুণ হবে, হ্যাঁ ডাবল এন দিতে হবে। অর দিলে ওই যে শিফটের উপরে একটা আছে যে স্ল্যাশ, মানে শিফট দিয়ে স্ল্যাশ দিলে এটা হচ্ছে কি আমার অর এর যে সাইনটা সে সাইনটা আসবে। এখন যদি আমি একটা লুপ অ্যাপ্লাই করি, ফর লুপ অ্যাপ্লাই করি, আর এখানে যদি ইনিশিয়ালাইজ করি লেট আই ইকুয়াল টু আমার 0 দিলাম, তারপর আমি এখানে কন্ডিশন দিব, কি কন্ডিশন দিব, যদি আমার আই, যদি আমার আই এই যে ভ্যালু ডট লেন্থ, যাই হোক আচ্ছা, আরে এটা তো আর পাবলিক হবে না, আপনার শুনলে শুনলেই চলে, সমস্যা নেই। তো এখানে দেখেন এখানে কি 24 না, এখানে হচ্ছে কি 24, আর 24 আমার কন্ডিশনটা কি ট্রু করতেছে না, কারণ আমি বলতেছি যে 50 থেকে 100-এর ভিতরে হতে হবে, 24 কিন্তু 50 থেকে 100-এর ভিতরে না, তার মানে এটা ফলস কন্ডিশন। তো ফলস কন্ডিশন হলে কি সে 1.5 দিয়ে গুণ করবে, আর যদি ট্রু হয় তাহলে সে 2 দিয়ে গুণ করবে। এখন এখানে কত 24, আমি দেখি আমার এটা কি ট্রু আছে কিনা অ্যাকচুয়ালি। তো আমি যদি এখানে আসি কনসোলে, যদি আসি এখানে যদি আমি লিখি 24 তারপর হচ্ছে কি ইনটু কত 1.5, তারপর আমি কত দিয়েছি 36 দিছি, খেয়াল করতেছে না, এই যে দেখেন 24 ইনটু 1.5 দেওয়ার পরে কি আমার এখানে 36 আসতেছে, এখানে কিন্তু আমার 36 আসছে। ঠিক আছে, তার মানে আমার কন্ডিশন কি আমার ফলস হয়েছে, ফলস হওয়ার পরে কি আমার 1.2 দ্বারা গুণ করছে। এখন দেখেন এখানে পরের ভ্যালুটা কি 50, পরের ভ্যালুটা কি আমার ট্রু নাকি ফলস, এখানে যদি আমি হিসেব করি যে 50 থেকে সমান বা 50-এর বড় হতে হবে বা, আর যদি না হয় তাহলে কি
100 সমান বা 100 থেকে ছোট হতে হবে, তার মানে আমার এই কন্ডিশনটা ট্রু আছে। ট্রু হলে আমার কি হবে, ইনটু টু হবে, মানে দুই দ্বারা গুণ হবে। এখন দেখেন এখানে কত আমি পাস করছি, ডাটা কত 50, 50 পাস করার পরে সে কন্ডিশন ট্রু হয়েছে, ট্রু হওয়ার কারণে সে আমাকে এখানে কত দেখাইতেছে, 100 দেখাইতেছে। তারপর আমি পরে ডাটা দেখি 42 আমার ফলস, তো 42 আমার ফলস কিভাবে হলো, এখানে ডাটা কত ছিল, এখানে ডাটা হচ্ছে আমার 28, তার মানে কি আমার এটা ফলস কন্ডিশন হলো। ফলস কন্ডিশন হলে কি সে 1.5 দ্বারা গুণ করবে, তাহলে 28 কে 1.5 দ্বারা গুণ করলে আমার কত হবে, 42 হবে। তারপর এ কন্ডিশন আসলো, এটা দেখতেছে সে ট্রু, ট্রু হলে কি করবে সে ইনটু দুই করবে, তাহলে আর দুগুণ কত, 16, 160, আর এখানে কত হবে, 168। দেখি 168 হয়েছে কিনা, এই দেখেন 168 হয়েছে। তার মানে এই কন্ডিশনটা এভাবে কাজ করতেছে যে সে প্রথমে আই এর মান জিরো করতেছে, জিরো করার পরে এখান থেকে দেখাই এই যে এখানে জিরো দেওয়া মানে কি আই এর মান প্রথমে জিরো করছে, জিরো করার পরে যে 24 আসছে, 24 আসার পরে সেটা কমপ্লিট করছে, ডান, একটা একটা প্রসেস আমার কমপ্লিট। তারপর সে আবার এখানে আসলো, আসার পর দেখতেছে কি আই এর মান কি আমার নাম্বার ডট লেন্থ থেকে কি আসলেই ছোট, দেখতেছে যে হ্যাঁ আসলেই ছোট, তার মানে কি কন্ডিশন ট্রু। কন্ডিশন ট্রু হওয়ার পরে কি সে এখানে আসলো 50-এ, 50-এ আসার পর দেখতেছে যে এই কন্ডিশনটা কি আমার আসলে ম্যাচ করছে, যে এখানে 50 থেকে 100 ভিতরে আমি চাইছি, দেখতেছে হ্যাঁ ম্যাচ করছে। ম্যাচ করার পরে সে কি করছে, দুই দ্বারা এটাকে মাল্টিপ্লাই করছে, মাল্টিপ্লাই করার পরে এই 50টা কি আমার 100-তে কনভার্ট হয়ে গেছে, এই যে 100-তে কনভার্ট হয়ে গেছে, মানে একটা একটা করে কাজ করতেছে। কিন্তু আমি যদি এখানে না বলি যে আই যদি ধরায় না দিই, তাহলে সে কি করবে, সে আই সে একসাথে সবগুলো ক্যালকুলেট করা শুরু করবে, যার কারণে দেখাবে যে 9টা নাম্বার। তো অ্যারে থেকে অ্যারেকে আমি চাইলে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো না, আমি যদি করতে চাই অনেকগুলো অ্যারের ভিতরে যদি অনেকগুলো এলিমেন্ট থাকে, সেক্ষেত্রে আমাকে লুপিং সিস্টেম কাজে লাগাতে হবে। লুপিং সিস্টেম কাজে লাগানোর পরে একটা একটা করে ভ্যালুকে কি আমাকে নাম্বার যোগ করে গুণ করে ভাগ করে এগুলোতে কনভার্ট করতে হবে। এখন মনে করেন এই যে নাম্বারগুলো আসছে, আমি এই যে এটা এটা কি আমার র্যান্ডম নাম্বার না, আমি এই র্যান্ডম নাম্বারটার এখানে মনে করেন কনসোল ডট লগ করলাম, কনসোল ডট লগ এখানে দিলাম কি র্যান্ডম নাম্বার, দেখেন এটা হচ্ছে কি আমার র্যান্ডম নাম্বার 24, 50, 28, 85, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে 24, 25, 28, 85, তার মানে আমার র্যান্ডম নাম্বারটা আসছে। আর এরপরে এটা কি, এটা হচ্ছে আমার ক্যালকুলেটিং ভ্যালু, মানে র্যান্ডম নাম্বার ওয়ান এর ভ্যালু, এই যে র্যান্ডম নাম্বার ওয়ান এর ভ্যালু। কিন্তু এখানে কি কোনো ডাটা আছে, এখানে কোনো ডাটা নেই, আমি চাইতেছি এই যে ডাটাগুলো জেনারেট হবে এই ডাটাগুলো আমি এখানে পাস করবো। তো এই পাসটা আমি কীভাবে করবো দেখি চলেন। তো মনে করেন এই যে এখানে যে ডাটাগুলো স্টোর হয়েছে, ডাটাগুলো এখানে স্টোর হয়েছে না, তো আমি এই ডাটাগুলোর মনে করলাম কি একটা ভেরিয়েবল স্টোর করলাম, আমি কনসোল ডট লগ করলাম না, এগুলারে বাদ দিয়ে দিলাম, তো এখানে যে আমার ডাটাগুলো স্টোর হচ্ছে এগুলারে কি আমি একটা ভেরিয়েবল স্টোর করলাম, সিওএনএসটি কনস্ট কনফার্ম হয়ে গেছে কনস্ট, তারপর হচ্ছে কি দিলাম হচ্ছে কি আমার সাম দিম, আচ্ছা সাম দিলাম, আচ্ছা তো এক লাস্টে এরর আসলো কেন, ও আচ্ছা ব্যাকেট নেই না, ব্যাকেট মিসিং করে ফেলছি, আচ্ছা আসলো। তো আমার এই যে ডাটাগুলো যে জেনারেট হলো, যে ক্যালকুলেট হলো, আমি এখানে একটা জিনিস আগে আপনাদের দেখাই, এখানে দেন পুশ নাম্বার ওয়ান না, আমি যদি এখানে ধরেন এই যে র্যান্ডম, এই যে পুশ নাম্বার ওয়ান আসার পরে আমি এখানে কল করলাম, সাপোজ পুশ নাম্বার ওয়ানটাকে কল করার পরে আমি যদি এখানে আউটপুটটা দেখি, দেখেন পুশ নাম্বার ওয়ান কিন্তু এখানে আসে নাই, এখানে আসতে কি একটা এম্পটি অ্যারে, মানে এখানে কিছু নাই। তো এখন দেখেন যে এটার ভিতরে যে নাম্বারগুলো আসলে আসতেছে কিনা এটা আমি বুঝবো কীভাবে। এই দেখেন এখানে আমি সাম নামে আমি এই সমস্ত ডাটাগুলো আমি সামের ভিতরে স্টোর করছি। এখন আমি যদি এখানে করি যে কোথায় স্টোর করবো আমি এই জিনিসগুলোরে, আমি এই জিনিসগুলোর আমি এখানে স্টোর করবো পুশ। তো পুশের ভিতরে আসলাম, আমি পুশটাকে আমি কপি করলাম, কপি করার পরে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি আরেকটু আগে একটা মেথড দেখলাম, মেথডটা কি আমি যদি সামনে পিছনে কোনো কিছু অ্যাড করতে চাই আমাকে পুশ মেথড দিতে হবে, না তো আনশিফট দিতে হবে, মানে আমি পিছনে অ্যাড করবো, তার মানে আমি কি এখানে চাইলে ডট পুশ দিতে পারি, পিউএস পুশ, পুশ দিলাম, পুশ দেওয়ার পরে আমি এখানে কি করলাম এই যে এই সমস্ত ডাটা না, হ্যাঁ এই ডাটাগুলো কি আমি এই সামের ভিতরে স্টোর করছি। তো এখন যদি আমি দেখি সাম, আল্লাহ সাম দিলাম, এখন আচ্ছা আসে না, কারণ আমি উপরে ডিক্লেয়ার করছি, আমি নিচে আবার ডিক্লেয়ার করি জিনিসটাকে,
এই যে দেখেন, তো এই ডাটাগুলা কি আমার, এই যে দেখেন আমি যখন পুশ এখানে ইয়া করছি, আমি এখানে যখন আমি পুশে ইয়া করলাম সে এম্পটি আসতেছে। এই যে দেখেন, এই যে এই ডাটাগুলো কি, এই ডাটাগুলো কিন্তু আমার র্যান্ডম নাম্বারের ডাটাগুলো, এই যে ডাটাগুলো পরে যখন আমি কল করলাম সে আসে নাই, কিন্তু পরে আমি এই যে মাল্টিপ্লাই করে যে ডাটাগুলো নিলাম, এই ডাটাগুলো কি আমি এখানে স্টোর করছি, এখানে আসছে। এই যে 24 24 কি আমার কন্ডিশন ফিল আপ করে নাই, যার কারণে আমার 1.5 দ্বারা গুণ করছে, গুণ করার পরে 36 50 আমার কন্ডিশন ফিল আপ করছে, তার মানে 2 দ্বারা গুণ করছে 100, তারপর এটা আবার আমার কন্ডিশন ফিল আপ করে নাই, তার মানে 1.5 দ্বারা গুণ করছে 42, আবার 84 আমার কন্ডিশন ম্যাচ করছে, যার কারণে 2 দ্বারা গুণ করছে 168, আবার 85 আমার কন্ডিশন ম্যাচ করছে, যার কারণে 2 দ্বারা গুণ করছে 170। তার মানে আমি এই এমটি ডাটাগুলোর ভিতরে কি, এই যে দেখেন এখানে কি ডাটাগুলো এমটি ছিল, কিন্তু এখন ডাটাগুলো আমি ভরাট করে রেখেছি। এখন আমি চাইতেছি কি, এই যে এই যে এখানে একটা ডাটা পাইলাম না, এটাকে আমার র্যান্ডম ডাটা, আর এখানে আমি একটা ডাটা, আচ্ছা এখানে একটা ডাটা পাইলাম, এগুলো হচ্ছে আমার র্যান্ডম ডাটা, আর এখানে একটা ডাটা পাইলাম, এগুলো হচ্ছে পুশ ডাটা। এখন চাচ্ছি আমি এই দুইটা ডাটা আমি যোগ করবো, যোগ করার পরে আমি ওই ডাটাগুলো রাখবো কি রেজাল্টের ভিতরে। তো রেজাল্ট আমার একটা এমটি আরে, তো আমি এখন রেজাল্টের ভিতরে রাখি জিনিসগুলো, দেখেন এখানে আসলাম, আসার পরে রেজাল্টের ভিতরে যদি আমি জিনিসগুলো রাখতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে রেজাল্টকে ধরতে হবে, এই যে ডট রেজাল্ট, রেজাল্টটা আস, এই দেখেন আমি আপনি দেখে আগে, এখন এই যে দেখেন ডট কনসোল ডট লগ রেজাল্ট, রেজাল্টটা কি আসবে, এখন আসবে না, যে রেজাল্টটা আমার এমটি আর রেজাল্ট আসে না। এখন আমি রেজাল্টের ভিতরে আমি ডাটাগুলো আনবো, দেখি কীভাবে আনাতে। তো আসলাম এখানে, আসার পরে রেজাল্ট ডট পুশ, মানে রেজাল্ট আমি পুশ করবো, এটাকে কাকে পুশ করবো, আমি এখানে, আমি এখানে পুশ করবো হচ্ছে এই দুইটার যোগফলকে। কোন দুইটার যোগফলকে, র্যান্ডম নাম্বার, এই যে এই র্যান্ডম নাম্বারের যে ডাটাগুলো, আর পরবর্তীতে যে আমি যে ডাটাগুলো স্টোর করছি ওই দুইটা ডাটাকে আমি যোগ করবো। তো র্যান্ডম ডাটাকে যদি যোগ করতে চাই, আমি যদি এখানে বলে দিই যে তুমি ইয়া হও, এই যে এখানে বললাম যে র্যান্ডম নাম্বার প্লাস, তারপর এখানে বললাম কি, পরে যে ডাটাগুলো আমি স্টোর করলাম কি পুশ নাম্বার, না যে পুশ নাম্বার, পুশ নাম্বার 1, এখন দেখবেন হবে না। কেন হবে না, কারণ আমি বললাম আপনাদেরকে যে একটা অ্যারের ভিতরে যতগুলো ডাটা থাকে সে ডাটাগুলোকে যদি আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারি সে করবে না, ডাটাগুলো ক্যালকুলেশন আসে না এখানে। ও কনসোল লক করি না, আমি একটু কনসোল লক করে আপনাদের দেখাই যে রেজাল্ট আসে না, তো এই রেজাল্টটাকে যদি আমি একটু কনসোল লক করি, এখানে করি কনসোল ডট লগ, আর এখানে বললাম রেজাল্ট, আচ্ছা কি করছে দেখছেন, একটা ডাটাও কিন্তু ঠিকঠাক করে যোগ করে নাই, সেই স্ট্রিং করে সব কিছু উল্টপাল্ট করে দিয়েছে। তো এখন এভাবে করা যাবে না, এরেতে এরকম ক্যালকুলেশন হয় না। তো আমি আসলে ক্যালকুলেশনটা কীভাবে করব, এটা হচ্ছে আমি দেখার বিষয়। ক্যালকুলেশনটা করার সিস্টেমটা হচ্ছে আমি এখান থেকে একটা একটা করে ভ্যালু নিব। তো এখান থেকে একটা একটা করে ভ্যালু নেওয়ার সিস্টেমটা আসলে কি, এখান থেকে একটা একটা করে ভ্যালু নেওয়ার সিস্টেম হচ্ছে র্যান্ডম, র্যান্ডম নাম্বার, র্যান্ডম নাম্বার এট পজিশন কি আমার আই, র্যান্ডম নাম্বার আমার আই পজিশনে যে আছে, আই পজিশনে কে আছে, এই যে 24 প্রথমে আসবে, 50 আসবে, 28 আসবে, 84 আসবে, 85 আসবে, এভাবে। তো এট পজিশন আই, এটার সাথে আমি যোগ করবো কাকে, এটার সাথে আমি যোগ করবো এই যে যে পুশ নাম্বারের ভিতরে যে যে সামটাকে আমি জেনারেট করলাম, এই যে সামটা, এই সামটাকে যদি আমি এখন বলে দিই, এখন দেখেন হয়েছে, দেখেন এখানে আইসা কি বললাম পুশ র্যান্ডম নাম্বার এট পজিশন আই, তার মানে র্যান্ডম নাম্বার এট পজিশন আই এখানে 24 আসবে, 24 আসার পরে কি সে আবার এখানে বললাম কি তুমি সাম, সাম কি এই যে এটা কি, এটা মানে কি এখানে যতগুলো ডাটা আছে সবগুলো, এই দেখেন এখানে একটা কথা আছে, এখানে র্যান্ডম নাম্বারের সাথে আমি আই বইলা দিলাম তারে, কিন্তু এখানে আমি সামের সাথে আমি আইকে বলিনি। কেন আইকে বলিনি, কারণ এখানে আমি সামের ভিতরে যে জিনিসটি স্টোর করছি সেই জিনিসটা অলরেডি আই কাউন্ট করে রাখছে, ঠিক আছে, যার কারণে আমি এখানে বলিনি এই জিনিসটাকে। তো এখন সে কি করবে, প্রথমে আসবে, প্রথমে ইটারেশনে সে 24 আসবে, 24 আসার পরে সে থামের ভিতরে যাবে, থামের ভিতরে 36 পাবে, তার মানে 24 আর 36 যোগ করে 60, তারপর সেকেন্ড ইটারেশনে সে 50 আসবে, 50 আসার পরে সে থামে যাবে, থামে যাওয়ার পরে 100 আসবে, 100 আসার পরে যোগ করে কি 150 হয়েছে, 150, এভাবে সে কন্টিনিউ করতে থাকবে। তো এখন দেখেন এই যে এই ডাটাগুলো আমার, এই যে রেজাল্ট আমার এমটি ছিল, তারপর হচ্ছে পুশ ডাটা নাম্বারও কি আমার এমটি ছিল, এই যে এমটি কিন্তু এখনও আছে, এই যে রেজাল্ট পুশ নাম্বার এমটি আছে, তারপর এটাও এমটি আছে, কিন্তু ভিতরে ডাটাগুলো আসছে কারণ আমি ডাটাগুলো অলরেডি প্রোভাইড করে দিচ্ছি এখানে, কিন্তু পরে আমি পুশ করে আমি ওই ডাটাগুলো এটার ভিতরে স্টোর করছি। তো এটা একটা ইন্টারেস্টিং জিনিস,
তো এখানে কোনো সমস্যা আছে কিনা কোনো জায়গায় আমার একটু বলেন কাইন্ডলি, আমি হয়তো বুঝতে পারিনি ঠিক করে, দেখেন কোনো ঝামেলা টামেলা হয়েছে কিনা আমার বলেন। ঠিক আছে ভাই, কিন্তু হ্যাঁ আপনার যে আমি ফাংশনটা করবো না, প্রথমেই আমি দুইটা অ্যারে নিয়ে আসি। ফাংশনটা না করলে আপনি যখন মাল্টিপল অনেকগুলা কাজ করতে যাবেন, আপনাকে যদি বলতেছে যে হ্যাঁ একটা কোম্পানির আপনি ইয়া করেন, মানে একটা মানুষের যারা ওয়ার্কার তাদের একটা শিট করবেন আপনি, হ্যাঁ মনে করেন ওইখানে 1,000 মানুষ কাজ করে, আপনি গিয়ে 1,000টা ইয়া লুপ বানাবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুইটারে যোগ করতে গেলে আমার দুইটা আলাদা আলাদা করে লুপ করতে হবে, এরকম আপনি যত চাইবেন তত আলাদা করে লুপ করতে হবে। কিন্তু আপনি হ্যাঁ এরকম পজিশনে তো আসলে ফাংশনটাই এই কারণে ইউজ করতে হয় যে আমি ফাংশনের ভিতরে কি আমি জাস্ট ডাটা দিব একবার করে দিছি, সে আমাকে বারবার দিবে। এখানে পুশ করে আমি সামনে আসলাম, তারপর পুশ করে আমি আমি র্যান্ডম নাম্বার নিয়ে আসলাম। হ্যাঁ আচ্ছা হ্যাঁ সেক্ষেত্রে ফাংশন দিয়ে করবেন, এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। এই যে ফাংশন দিয়ে, ফাংশনের ভিতর আপনি কন্ডিশন সেট করে দিবেন আর জাস্ট এখানে খালি ভ্যালু গুলো পাস করে দিবেন, জাস্ট হয়ে গেছে। হ্যাঁ এই যে আপনি এই যে মানে আপনি দেখেন এখানে আপনাকে ডাটা দেওয়া থাকবে, যে কোনো একটা ডাটা তো দেওয়া থাকবে, মনে করেন এখানে শুধু ডাটা দেওয়া আছে একটা আর দুইটা এমটি ডাটা আর কোনো ডাটা নেই, তো আপনি এই ডাটা গুলোর কাজে লাগিয়ে পরবর্তী ডাটা গুলো জেনারেট করবেন। মানে এই ডাটাকে কাজে লাগিয়ে কি ডাটা গুলো একটা কন্ডিশনে ফালাইলেন, ফালানোর পর যদি হইতাছে তার মানে সে একরকম ডাটা জেনারেট করবে, তার মানে এখানে একটা ডাটা হয়ে গেল, দুটা ডাটা যেহেতু হয়ে গেল তারপর আপনি কি দুটা ডাটা যোগ করে আপনি একটা ফাইনাল ডাটা দিবেন। হ্যাঁ হ্যাঁ আমি 1.5 দিলাম না, আমি অন্য কিছু দিলাম। হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে কি যোগ করবেন অ্যারে? আচ্ছা মানে এখানে এই ফাংশন আপনার দরকার নাই। আচ্ছা আপনি এর কাছে দুইটা ডাটা আছে, এই যে মনে করেন দুইটা ডাটা, একটা র্যান্ডম ডাটা এটা আর একটা র্যান্ডম ডাটা এটা, দুইটা ডাটা আপনি দুইটা ডাটা যোগ করা একটা জায়গায় স্টোর করবেন, এটাই তো কথা তাই না? তো এখন দেখেন কি করবেন, একটা ফাংশন নিলেন। হ্যাঁ এগুলা আচ্ছা আচ্ছা কনসোল ডট লগ এর ভিতরে আচ্ছা এই মিঠুন ভাই দেখেন আচ্ছা এই দেখেন এখানে আমি দুটা নাম্বার নিলাম, একটা হচ্ছে র্যান্ডম নাম্বার এটা, একটা র্যান্ডম নাম্বার এটা, এই দুইটা, এই দুইটা আমি কনসোল লক করলাম সাপোজ, এই যে এই দুইটা আমার র্যান্ডম নাম্বার ঠিক আছে। তো আমি এই দুটা যোগ চাইতেছি, তো দুটা যোগ কিভাবে করবো? আমি জাস্ট একটা ফাংশন নিলাম এখানে, এই যে এইগুলো সব ইয়া এই দেখেন এখানে নাম্বারগুলো নিলাম, আমি যে যোগটা করবো এই যোগটার রেজাল্টটাকে আমি এম্পটি একটা এরে রাখছি, পুশ করবো এখানে ঠিক আছে। আর এখানে এই দুইটা কি র্যান্ডম নাম্বার 1 আর 2 কনসোল লক করছি, যার কারণে আউটপুটে প্রথম দুটা আসবে। এখন আসি ফাংশন, আসি ফাংশন আসার পর আমি এখানে কি লিখলাম অ্যাডিং ফাংশন একটা নাম নিলাম, নাম নেওয়ার পর এখানে ফাংশন নিলাম, আর এখানে কি প্যারামিটার নিলাম কি র্যান্ডম নাম্বার একটা প্যারামিটার নিলাম। তো এই প্যারামিটার নেওয়ার পর আমি এখানে কোনো কোড করি নাই, যে প্যারামিটারটা নিছি সেটা আমি আবার রিটার্ন করে দিয়ে গেছি। কেন রিটার্ন করে দিয়ে আসছি? এখানে আমার দুইটা ইয়ে আছে, আমি এখানে কি দুইটা ভ্যালু যোগ করবো, দুইটা ভ্যালু যোগ করতে গেলে কি আমাকে এখানে আলাদা করে দুইটা লুপ করতে হবে, আমার প্যারা আরও বেশি। তো আমি করতে চাইতেছেন আপনাকে বলতেছেন যে আপনি ইনটু করতে চান না, আপনি গুণ করতে চান না, তো গুণ করবো না। আমি এখানে যে ডাটা আসবে মনে করেন এখানে কি র্যান্ডম নাম্বারের ভিতরে প্রথমে আমার এটা ডাটা আসবে, ওই এটা ডাটা আসবে র্যান্ডম নাম্বার 1, হ্যাঁ র্যান্ডম নাম্বার আসবে, আসার পরে ডাইরেক্ট সে রিটার্ন করে নিয়ে যাবে, পরে আবার এটা আসবে, আসার পরে এটা এসে রিটার্ন করে চলে যাবে। এখানে আমার কোনো কোড নেই যে এগুলো কিন্তু আমি কমেন্ট করে দিয়েছি, শুধু কি র্যান্ডম নাম্বার দিয়েছি, র্যান্ডম নাম্বারকে আমি রিটার্ন করে দিয়েছি। তো রিটার্ন করে দেওয়ার পর এখানে সব কিছু কাটাকুটি শেষ,
এখানে জাস্ট আমি কি একটা লুপে ফালাইলাম, লুপে ফালাইয়া এখানে বললাম কি র্যান্ডম নাম্বার ডট লেন্থ, মানে কি এই যে র্যান্ডম নাম্বার ডট লেন্থ এখানে যে আসবে তার লেন্থ, এখানে কে আসবে, এখানে আসবে র্যান্ডম নাম্বার আর পুশ নাম্বার। তো যখন র্যান্ডম নাম্বার আসবে তখন তার লেন্থ আসবে, আর যখন পুশ নাম্বার আসবে তখন তার লেন্থ আসবে। দেয়নি এই যে এখানে ফাংশন দিছি না, ফাংশন দিলাম না এখানে, এই ফাংশনটা তো আমি এখানে কল করলাম, এই যে কোনটা এখানে কত 24 80 যোগ করে কত হয়েছে 104, তাহলে আমি যদি পুশ নাম্বার না দিই তাহলে আমার এখানে যোগটা কিভাবে হয়েছে, এটাই তো বলতেছে যে এই র্যান্ডম নাম্বার এটা ক্যামেরা আর্গুমেন্ট না, প্যারামিটার না, তো এই প্যারামিটার ভিতর তো আমার আর্গুমেন্ট গুলো আসবে তাই না। আর্গুমেন্ট কখন আসবে, যখন আমি এই অ্যাডিং রেজাল্ট এই ফাংশনটাকে যখন আমি কল করব, অ্যাডিং রেজাল্টকে আমি যখন কল করব তখন আমার র্যান্ডম নাম্বারে কি আমার আর্গুমেন্ট আসবে, আর্গুমেন্ট আমার আসবে কি, আর্গুমেন্ট আসবে আমার র্যান্ডম নাম্বার আর পুশ নাম্বার, রাইট। তো এখানে দেখেন এই যে ডট পুশ, ঠিক আছে, পুশের ভিতরে আমি কারে করছি রেজাল্টকে পুশ করছি, এই যে রেজাল্টটাকে পুশ করছি, রেজাল্ট কই ডট রেজাল্ট এটাকে পুশ করলাম, পুশ করার পরে সেখানে যে র্যান্ডম নাম্বার এট পজিশন আই আসছে আর ই আসছে এখানে, ও আচ্ছা অ্যাডিং রেজাল্ট আমি ইয়া করে নিই না, আচ্ছা দাঁড়ান আমি এটা আনকমেন্ট করে দিই স্ল্যাশ, আর এখানে আচ্ছা এই যে পুশ নাম্বারটা কি এই যে অ্যাডিং রেজাল্ট যেটা আসছে, অ্যাডিং রেজাল্ট আসার পরে এই যে এখানে ইয়ে করছি অ্যাডিং রেজাল্টের ভিতরে এই যে র্যান্ডম নাম্বার আসছে একটা, আর আমি পুশ নাম্বারটা এখানে ইয়ে করে দিই, হ্যাঁ এটা এরর দেখাইতেছে মনে হয়, এরর আসতেছে। আচ্ছা এই দেখেন এখন তাহলে কি আমি অ্যাডিং রেজাল্টের ভিতরে র্যান্ডম নাম্বার যখন আমি আর্গুমেন্ট দিলাম তখন এই র্যান্ডম র্যান্ডম নাম্বার এট পজিশন আই যেটা আই এখানে আসলো, আসার পরে সে আবার রিটার্ন করে কি আবার এখানে চলে আসলো, তারপর আবার এটার পরে প্রসেসটা চলবে কখন, যখন কন্ডিশন আমার ফলস আবার হওয়ার আগ পর্যন্ত শেষ এটা, তারপর পুশ নাম্বার আসলো, পুশ নাম্বার এখান থেকে কি আমার ডাইরেক্ট এখানে যা গেলো র্যান্ডম নাম্বারে, কেন গেল কারণ আমি অ্যাডিং রেজাল্ট যেটা সেটাকে আমি কল করছি, অ্যাডিং রেজাল্টকে এই যে এখানে কল করছি, কল করার পর আমি আর্গুমেন্ট হিসেবে দিচ্ছি কি পুশ নাম্বার, তার মানে কি আর্গুমেন্টের ভ্যালুটা আমার কি প্যারামিটারে যাবে, প্যারামিটারে গেলো, যাওয়ার পর একটা একটা করে ভ্যালু গেলো আর ভ্যালু পাস করে আমার কি আবার এখানে দিয়ে দিলো। তো ফাইনাল রেজাল্ট আমি কি করলাম, রেজাল্ট ডট পুশ, মানে কি এই যে এই রেজাল্টের ভিতরে আমি পুশ করলাম, কাকে পুশ করলাম, র্যান্ডম নাম্বার এট পজিশন আই যে আছে, তো র্যান্ডম নাম্বার এট পজিশন আই এর ভিতরে কি আছে আমার 1 24, তারপর এখানে কি বললাম যোগ, যোগ করার পর আমি বললাম পুশ নাম্বার এট পজিশন আই যে আছে, হ্যাঁ নিচে কই এখানে এখানে তো যে পুশ করে দিলাম না মিরাদন গুলা, আমি এখানে ফাংশন না করলে কিন্তু আমার জিনিসটা হবে এখন, কারণ যেহেতু ফাংশন কল করিনি, হ্যাঁ এখনো হচ্ছে জিনিসটা হচ্ছে, তার মানে আমি যদি একটু রিরাইট করে একটু ফ্রেশ করি কোডটাকে তাহলে দেখা যাবে যে কোডটা এই যে এতটুকু হলো, আর জাস্ট এখানে এসে কি করলাম আমি ওই যে এটা বারবার ডিক্লেয়ার করতেছে সেই কারণে অবস্থা হয়েছে, একটু কমেন্ট করে দিই আর হবে না, আচ্ছা মাসখানেক হলো,
তো এই যে এখানে দিলাম রেজাল্টের ভিতরে এই দুটো অ্যারে নিলাম, অ্যারে নেওয়ার পরে জাস্ট এই দুটো প্রথমে কনসোল লক করে আমি এই অ্যারেগুলো দেখাই দিলাম এখানে, এই যে উপর দুটো অ্যারে আসছে। আসার পরে এখানে জাস্ট আমি লুপিং সিস্টেম করলাম, আইডিগুলো যখন জিরো তারপর কন্ডিশন দিলাম যে লেন্থের থেকে ছোট হওয়ার পর্যন্ত আমার কন্ডিশনটা ট্রু হবে, আর যখন ট্রু থাকবে তখন আমার এক এক করে বাড়বে। তো এখানে জাস্ট রেজাল্ট, যে এই রেজাল্টের ভিতরে ধরো পুশ, আমি একটা পুশ মেথড অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে আমি ভ্যালুগুলো এখানে দিয়ে দিলাম যে র্যান্ডম নাম্বার এট পজিশন আই, যে 24 এখানে আসবে, আসার পরে সে প্লাস করবে, প্লাস করার পরে কি পুশ নাম্বার এট পজিশন আই, তার মানে পুশ নাম্বার আসবে আসার পরে পজিশন ওয়ান জিরোতে আসবে, আসার পরে এই ভ্যালুটা কবে 80, তার মানে 80 আর 24 যোগ করে যত হয় তত দিবে। দেওয়ার পরে কি সে এই ইটারেশনটা সম্পূর্ণ কমপ্লিট করবে, কমপ্লিট করার পরে সে আবার এখানে আসবে, মানে এই সার্কেলটা হচ্ছে ক্লক ক্লকওয়াইজ ঘুরতে থাকে আর কি, ঘোরার পরে যখন আবার এখানে আসবে, আসার পর দেখেছে আই এর মান যখন আমার জিরো থেকে ওয়ান হইলো, ওয়ান হওয়ার পর দেখেছে কি র্যান্ডম নাম্বার থেকে কি আই এর মান ছোট, অবশ্যই ছোট, তার মানে ট্রু, তার মানে কি এখানে আসার পরে রেজাল্ট পুশের ভিতরে আসা র্যান্ডম নাম্বার এ আই এর মান তখন জিরো থেকে ওয়ান হবে, আর এখানেও কি জিরো থেকে ওয়ান হবে। তো ওয়ান হলে এখানে হবে কত 50, আর এখানে হবে কত 70, তার মানে দূরে যোগ করবে, এভাবে যোগ করে কি সে ফাইনাল রেজাল্ট কি আমার এখানে আউটপুটে দেখাবে। তো এই যে ফাইনাল রেজাল্টগুলো এই যে আউটপুটে আসতেছে, তো এভাবে হচ্ছে কি যোগ করতে পারবেন অনেকগুলো ইয়া। আর যদি দেখেন যে বিভিন্ন কন্ডিশন থাকে যে গোলা দিবে, ধরেন আপনি কি একটা রেস্টুরেন্টে ইয়া করতেছেন, তো এখানে যেমন টিপস থাকে, ব্যাট থাকে, এতটা গোলা এত টাকা ব্যাট দিতে হবে, এত এত টাকার মধ্যে হলে এত টাকা টিপস দিতে হবে, তো সেক্ষেত্রে আসলে আপনি এইভাবে করতে পারবেন না, সেক্ষেত্রে ফাংশন দিয়ে করতে হবে, বুঝতে পারছেন? আর যদি নর্মালি করেন তাহলে এইভাবে করতে পারবেন। এই তো কথাবার্তা। আর একটা জিনিস মজার একটা হোয়াইল লুপটা একটু দেখে আপনাদেরকে, কারণ হোয়াইল লুপের ইউজেসটা হচ্ছে মানে জোস একটা ইউজ, এটা একটু ইয়ে করি, ইয়ে করার পরে আর একটা লুপ আছে লুপের ভিতরে, এটা হচ্ছে নাম কি হোয়াইল লুপ। তো মনে করেন আমি এখানে একটা নিলাম, একটা ভেরিয়েবল নিলাম কনস্ট, আর এখানে নিলাম কি ফুল নেম, ফুল নেম নিলাম, ফুল নেম ইজিকুয়াল আমি নিলাম কি এমটি স্ট্রিং, হ্যাঁ একটা ফাঁকা জায়গা নিলাম, ফাঁকা জায়গা নেওয়ার পরে আমি এখানে একটা লুপ অ্যাপ্লাই করলাম হোয়াইল লুপ, হোয়াইল, তারপর হোয়াইলের ভিতরে আমি একটা কন্ডিশন দিলাম, যে কন্ডিশনটা কি যদি আমার ফুল নেম, এই ফুল নেমটা যদি আমার ইকুয়াল টু আমার যদি এমটি স্ট্রিং হয়, ফুল নেমটা যদি আমার এমটি স্ট্রিং হয় সেক্ষেত্রে আমাকে একটা সে ব্লক এক্সিকিউট করবে, ফুল নেম যদি আমার এমটি স্ট্রিং হয় তাহলে সে আমাকে একটা ব্লক এক্সিকিউট করবে। মানে যখন আপনি কোনো ইউজার থেকে ডাটা নিতে যাবেন, মনে করেন আপনি কোনো একটা জায়গায় লগ ইন করতেছেন, লগ ইন করার টাইম আপনি দেখবেন কি আপনি ইয়া আপনি ইমেল দিলেন, পাসওয়ার্ড দিলেন, আপনি কিন্তু লগ ইন করতেই পারবেন না, আপনি যতই চেষ্টা করুন লগ ইন করতে পারবেন না, কারণ তারা সেখানে হোয়াইল লুপ অ্যাপ্লাই করে রাখছে, হোয়াইল লুপ কি এটা চলতে থাকবে, এটা থামাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তার কথা না শুনতেছেন। ফর লুপ দেখেন আপনি, এখানে এখানে হয়েছে কি ফর লুপে যখন আমি বললাম এখানে যে এই যে আই এর মান যখন আমার নাম্বার ডট লেন্থ থেকে যখন আমার বড় হয়ে যাবে তখন কন্ডিশন ফলস, ফলস হলে কি আমার লুপটা থাইমা যাবে, আর এখানে হয়েছে কি আমার কন্ডিশনটা যখন ফলস হওয়ার আগ পর্যন্ত এই কন্ডিশন চলতে থাকবে, আপনি থামাইতে পারবেন না, আপনি যতবারই ডাটা না দিয়ে আপনি লগ ইন করতে যান না কেন সে আপনাকে ঢুকতে দিবে না, তার মানে সে একটা ডাটা দেওয়া রাখছে। তো এখানে যদি আমি এখানে দেখি, মনে করেন ডাটা দিলাম, ফুল নেম এখানে দিলাম, আর এখানে ধরেন ফুল নেম ইকুয়াল টু একটা প্রম্পট দিলাম, হ্যাঁ প্রম্পট, আর এখানে বললাম যে আচ্ছা ইউজার নেম, তো এখানে আমি বললাম কি ফুল নেম ইকুয়াল টু এমটি স্ট্রিং, যদি আমার ফুল নেম যদি এমটি থাকে, ভরাট না থাকে, তাহলে
সে হচ্ছে কি এই কন্ডিশনটা আজীবন চলাতে থাকবে, আজীবন মানে এটা সে করবে না, মানে কোনোভাবে সে এটা মাইনে নিবে না। দেখেন এটা আমি কি কোন ডাটা দিয়া আমি যখন এন্টার দিলাম তখন ওই ডাটা দিতেছে আমার হ্যালো, মনে করেন এখানে লিখলাম যে আচ্ছা এখানে জন লিখলাম, আমার দিতেছে কি হ্যালো জন, মানে একটা ডাটা এখানে দিলাম তারপর এন্টার করতে পারলাম, কিন্তু আমি মনে করেন এখানে কোনো ডাটা দিলাম না, আমি এখানে ওকে লিখি, যত আমি প্রেস করি সে আমাদের সরাবে না, আমি যদি ক্যান্সেল দিই তাও সে আমার সরাবে না, মানে আমি এখানে ফিক্সড হয়ে আছি, আটকে আছি, আমি বাইরে পারবো না, কন্ডিশন কি আমার ডাটা দিতে হবে। তো হোয়াইল লুপটা আমার মূলত এই কারণে ইউজ করে, দেখেন এখানে আমি যদি এই নালটা না দিই, মনে করেন আমি এখানে নাল দিলাম না, এতটুক দিলাম, এতটুক দেওয়ার পরে আমি যদি এখানে আসি, এই যে বললে আর কি জায়গা নাল যদি আমি না দিই তাহলে দেখেন আমি ক্যান্সেল করতে পারতেছি, আর এখানে আমার কি আসতেছে হ্যালো নাল আসতেছে, মানে আমি কোনো ভ্যালু দেই নি, ঠিক আছে। আর আরেকটা জিনিস কি, যখন আমি ওকে দিতেছি তখন হইতেছে না, ওকে দিলে হইতেছে না কেন, কারণ আমি এখানে আমার ভ্যালুটা কি নাই, এমটি আছে, এমটি স্ট্রিং, যার কারণে ওকে দেওয়াতে সে নিতেছে না, আমার কন্ডিশন ফিল আপ হয়েছে যে ওকে হলে তুমি নিবা না, তুমি ওটা যদি কিছু টেক দেয় তখন তুমি নিবা, কিন্তু এছাড়া নিবা না। আর সে যাতে স্কিপও না করতে পারে, স্কিপ করলে এখানে আসতেছে কি হ্যালো নাল আসতেছে, তার মানে ভ্যালু না দিয়ে সে চলে যেতেছে, আমার কথা হলো তোমার ভ্যালু দিতেই হবে, তুমি না দেওয়া যেতে পারবা না। তো এই ক্ষেত্রে আমি তারে বললাম কি তুমি অর করো, এন করবা না, এন করবা না কেন, কারণ এন যদি করে তাহলে কি যে কোনো একটা যদি ফলস হয় আমার কন্ডিশনটা ফলস হয়ে যেতেছে, আর অর মানে কি আমার যে কোনো এক কইল হইতেছে, আমার যদি সে ভ্যালু না দেওয়া যায় তাহলে তারে আটকাবা, আর যদি সে ভ্যালু মানে না দিয়ে এন্টার দিতে যায় তাহলে তাকে আটকাবা, যে কোনো যেটাই হোক তাকে আটকে দিবা। তো এই কারণে আমি তারে বলতেছি যে তোমার নাল ভ্যালু নিবা না, নাল ভ্যালু যখন নিতে না মানা করতেছি তারে ফুল নেম এদিক করলে যখন বলে দিচ্ছি নাল, তখন কি সে নাল ভ্যালুও নিতেছে না, তখন কি আমি যাই করতেছি এন্টার দিই হইতেছে, কিন্তু আমি এখন স্কিপ করতে পারতেছি না, ইয়ে করতে পারতেছি না, আমার যখন আমি কোনো ভ্যালু হইতেছি তখন আমাকে হ্যালো ইয়া দেখাইতেছে, কারণ কি আমি এই যে কনসোলের ভিতরে একটা কি টেমপ্লেট ডিটেইলস দিয়ে বলেছি যে হ্যালো আর ফুল নেম ইদি করলে যা দিবে তা তুমি দেখাবা, ঠিক আছে। এটা হচ্ছে অবস্থা। তো এই যে বিভিন্ন ধরনের লগ ইন ফর্ম থাকে যেখানে এরকম জিনিস করতে হয়, তো এটার জন্য এই যে হোয়াইল লুপটা মূলত এই কারণে ইউজ করা লাগে আর কি। আর ফর লুপ যখন আপনি জানবেন যে আপনি অ্যাকচুয়ালি একটা জিনিস কতবার রান করাতে চাচ্ছেন, যে একটা নাম একটা নাম্বার আপনি সর্বোচ্চ 50 বার নাম করাতে চাচ্ছেন, যাতে 50 বার এটা আসার পর থাইম হয়ে যায়, তখন সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে জাস্ট আপনি ফর লুপ ইউজ করে দিবেন, এখানে কি লেট, তারপরে হচ্ছে কি এখানে একটা কন্ডিশন দিবেন, তারপরে এখানে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিবেন, কিন্তু আপনি জানেন না যে আপনি আসলে কতবার ইয়ে করতে চাইতেছেন। এখানে দেখেন এখানে আপনি জানেন যে কতবার আসলে সে ক্লিক করবে, জানে না, আপনার কথা হচ্ছে যে যতবার পর্যন্ত সে ডাটা ফিল আপ না করতেছে ততবার পর্যন্ত তুমি তার এটা দেখাও, তার মানে আপনি জানতেছেন না যে অ্যাকচুয়ালি কাউন্টার কত হবে, তখন আপনি হোয়াইল লুপ ইউজ করবেন, ঠিক আছে। এক্ষেত্রে আপনার ইয়ে করতে হবে না, আর আপনি যদি চান হোয়াইল লুপটা আপনি ফর লুপের মতো ইউজ করতে তখনও পারবেন, সেক্ষেত্রে কন্ডিশনটা একটু অন্যরকম। এটা কেমন, এই যে দেখাই, মনে করেন এখানে আপনি লিখলেন ফর, আর এখানে একটা লুপ নিলেন লেট আই ইজ ইকুয়াল টু 1, তারপরে কন্ডিশন দিলেন আই যদি আমার এস ইকুয়াল হয় 10 থেকে তখন আই এর মান আমার কি ইনক্রিমেন্ট করবা, ওকে। রায়ের মান যখন বললাম যে এরকম হবে তখন হইতেছে, এই যে 10 বার আসছে, তো সেম জিনিসটাকে যদি আমি আবার ফর লুপ ইউজ করতে চাই, হোয়াইল লুপ ইউজ করতে চাই, আমি যদি এটাকে হোয়াইল লুপ ইউজ করতে চাই তাহলে হোয়াইল লুপের ক্ষেত্রে মানে ব্যাপারটা একটু অন্যরকম, ফর লুপের মতো ইউজ করতে পারবেন কিন্তু একটু মানে হোয়াইল
বুঝলা, জাস্ট আপনি তাহলে কন্ডিশনটা ধরাই দিলেন, কন্ডিশনটা কি আই আমার লেস ইকুয়াল 10 হবে, তো 10 হলো, হওয়ার পর আমার কি এক্সিকিউট করবেন, যে ব্লকটা এক্সিকিউট করবেন, এই যে ব্লকটা মনে করেন এই ব্লকটা এক্সিকিউট করবেন, কপি আর এখানে কি এটা দিলেন, মনে করেন এটা যে হোয়াইল লুপ থেকে হইতেছে আমি একটু বুঝাই দিই যে তুমি হোয়াইল লুপ থেকে আসলে হইতেছো, তাহলে কি বলে দিই আমি যদি চাই এটাকে ফর লুপের মতো ইউজ করতে তাহলে কি আমার ইনিশিয়ালাইজটা আছে না উপরে করতে হবে, যেমন লেট দেয়া আমি ইনিশিয়ালাইজটা উপরে করে দিলাম আই ইকুয়াল টু আমার জিরো, আর আমি চাইতেছি কি ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে, তো সেক্ষেত্রে আমাকে কি এই যে ব্লক গুলার নিচে আমাকে ওটা ধরাই দিতে হবে যে আমি আসলে কি চাইতেছি, আমি বলে দিই যে ইনক্রিমেন্ট চাইতেছি আমি আসলে, তো দেখেন দুইটা রেজাল্ট এখন সেম আসবে, এই দেখেন হোয়াইলের ভিতরে যে এটা কিন্তু হোয়াইল থেকে আসতেছে আমি হোয়াইল বলে দিলাম, আর এটা আসছে আমার ফর লুপ থেকে, আমি এখানে বলে নিই কিছু, তো সেম জিনিসে আপনি করলেন ফর লুপের ভিতরে আপনি একটা প্যারেন্থেসিসের ভিতরে সবকিছু দিয়ে দিলেন, কিন্তু হোয়াইল লুপের ভিতরে সে শুধু কন্ডিশনে নিবে, তো এটা থেকে যেটা বুঝতে পারলাম যে আমি যদি কোনো একটা নির্দিষ্ট কন্ডিশন আউটপুট থাকতে চাই সেক্ষেত্রে আমি হোয়াইল লুপ ইউজ করবো, সেক্ষেত্রে আমি জানি না যে আমার আসলে কতবার কোড এক্সিকিউট করা লাগবে, কতবার হতে পারে, আমার ভ্যালু কি হবে, এটা আমার জানার দরকার নেই, আমি শুধু জানি যে আমার কন্ডিশন যতক্ষণ ম্যাচ করবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাজ করতে থাকবা, আর ফর লুপের ভিতরে যখন আমি জানি যে আমার ভ্যালু কি হবে, আমি কতবার এটা রান করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি ফর লুপে ওই জিনিসগুলো বলে দেব, তো সাধারণত যদি আমরা কোনো কাউন্টার জানি যে কতবার পাস করতে যাচ্ছি, কতবার হবে এই জিনিসটা, কতবার হবে না, তখন আমি ফর লুপ ইউজ করবো, আর যখন আমি কোনো কন্ডিশন দিতে যাচ্ছি যেমন কেউ লগ ইন করবে কোনো জায়গায় ডাটা না দিয়ে সে যেতে পারবে না, সে ডাটা রিসিভ না করে করতে পারবে না, মানে কন্ডিশনে তাকে আটকে রাখবো যে যতক্ষণ পর্যন্ত সে ফিল আপ করতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত তার নিস্তার নাই, মুক্তি নেই, তখন আমি হোয়াইল লুপ দিয়ে জাস্ট তার বলে দিবো যে তোমার এটা করতে হবে, ভাই না তুমি বাইরে দিতে পারতাম, পরে হোয়াইল লুপ ইউজ করাই দিবো শেষ, তো এতটুকু আজকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, আচ্ছা।